হচ্ছে হ্যাঁ, এই যে অল এখান থেকে আমি শেপ নিয়েছিলাম র্যান্ডমে, ঠিক না, অনেকগুলো শেপ নিয়েছিলাম না, এভাবে মনে আছে এগুলো? জি স্যার। যারা যারা দেখেননি আজকে আবার দেখে নিবেন, আমি গতকালকের ইয়াটা একটু দেখাই দিচ্ছি। হ্যাঁ, হয়তো এই যে এক্সট্রা অংশটুকু, যেমন আমরা এই যে মনে করেন, এই যে আমরা মনে করেন কালার পরিবর্তন করি বা যাই করি না কেন, আমরা মনে করেন এটার কালার পরিবর্তন করবো, এটা ক্লিক করে এই যে এখান থেকে আমরা কালার কালার আছে তো অনেক ভাবে করা যায়, ওটা আলাদা আলাদা ভাবে দেখাবোই, এখান থেকে করতে পারতেছি, ঠিক না। এই যে সিলেকশন টুলটা, হয়তো এই যে কোনারটা কি বলেন তো, সিলেকশন টুল, এটা কি টুল বলেন তো এটা? হ্যাঁ, সিলেকশন টুল। সিলেকশন টুল, হ্যাঁ, আমি মনে করেন সিলেকশন টুল, আমি যেই অবজেক্টে কাজ করবো সেই অবজেক্টে ক্লিক করে সিলেক্ট করে নিতে হবে। কিন্তু মনে করেন আমি যে ভুল অবজেক্টটা, এটাতে আমি সিলেকশন কিভাবে করব, এই টুলটা নিব, এটার উপর একটা ক্লিক করব, এটা সিলেকশন হয়ে যাবে, বুঝতে পেরেছেন? এই সিলেকশন টুল দিয়ে আমি সিলেক্ট করতে পারবো, আবার এটাকে আমি লেফট বাটন ধরে নড়াইতে পারবো, মুভ করতে পারবো, ঠিক আছে? ওকে, লেফট বাটনটা ধরে মাউসের ক্লিক করে, আচ্ছা মাইক্রোফোনটা অফ রাখেন, কথা বলার সময় অন করে নেবেন। দেখেন, আবার দেখেন, আমি চাচ্ছি, আমি চাচ্ছি এই তিনটা, এই তিনটা অবজেক্ট সিলেক্ট করব, কিভাবে করব এটা? এই যে ফাঁকা জায়গা থেকে একটা ড্রাগ করি, লাম আসে লেট বাটন এভাবে একটা টান দেই, তাহলে কি হয়ে যাবে এটা বলেন তো? সিলেক্ট হয়ে যাবে তিনটা অবজেক্ট। হ্যাঁ, আমি এই তিনটা অবজেক্ট এখন নাড়াতে পারবো, বুঝতে পারছেন? নাড়াতে পারবো বা আমার অন্য কোনো মডিফাই করার দরকার হলে আমি এটা করতে পারবো। আবার আমি চাচ্ছি মনে করেন এই অবজেক্টটা আর এই অবজেক্টটা আমি সিলেক্ট করবো, এটা আমি করতে পারবো সহজে, এটা টান দিয়ে করতে পারবো, এটা আমার মাস্টারগুলো সিলেক্ট হয়ে যাবে, ঠিক না? একটা তো আমি ক্লিক করে একটা একটা করে সিলেক্ট করতে করতে পারবো, কিন্তু আমি চাচ্ছি যে মনে করেন এই অবজেক্টটা আর এই অবজেক্টটা সিলেক্ট, গতকালের ভিডিওটা যে দেখছেন সে বলেন কিভাবে করবো? এই অবজেক্ট আর এই অবজেক্টটা কিভাবে সিলেক্ট করবো? এই দুটো অবজেক্ট আমি যদি এই দুটো অবজেক্ট আমি একটা, শিফট শিফট, হ্যাঁ হ্যাঁ, শিফট ধরে মনে করেন একে ড্রাগ করে যদি আমি ড্রাগ করার মাধ্যমে আমরা করতে পারি, যে মনে করেন এই তিনটা করলাম অথবা সবগুলো এইভাবে টান দিয়ে করলাম, কিন্তু আমি যদি চাই এইটা আর এইটা করি, এবার ড্রাগ করলে কি করা যাবে? কিন্তু মাসানাগুলো তো সিলেক্ট হয়ে যাবে, ঠিক না? করা যাবে না তো, কথা বলেন না আপনারা, স্যার, না স্যার, মাসানাগুলো সিলেক্ট হয়ে যাবে, তাহলে আমি এইটা আর এটা কিভাবে সিলেক্ট করব? এটা ক্লিক করব, শিফট ধরে আবার এটা ক্লিক করব, এখন এই দুটো সিলেক্ট হয়ে গেছে, হয়েছে, বুঝতে পারছেন? এখন এই দুটো মাউস ধরে আমি স্যার নড়াতে পারবো বা অন্য কোনো কাজ করতে পারবো, অন্য কোনো মডিফাই করতে চাইলে, এবার বুঝতে পেরেছেন? ঠিক আছে, এইটা ধরি, শিফট ধরে মনে করেন এটা ধরি, শিফট ধরে এটা ধরি, এইভাবে কি করতে পারবো আমি নড়াতে পারবো, ওকে, বুঝতে পেরেছেন? আচ্ছা ঠিক আছে, এই ব্যাপারটা গেল। আরেকটা দেখাইছিলাম আপনাদের অতিরিক্ত, এই জুম টুলটা দেখানো হয়েছিল, জুম টুলটা কি বুঝাইছিলাম আপনাদের কালকে সকালের ব্যাচে? এই যে জুম টুলটা বোঝানো হয়েছিল, এই যে এটা এটা বুঝাইছিলাম তো বোধহয়, দেখবেন কথা বলেন আপনারা, হ্যাঁ এটা তো বুঝাইছিলাম, আবার আবার কিবোর্ড থেকে বুঝে, কিবোর্ড কিবোর্ড থেকে বুঝে করা যায়, ঠিক না? এটা বুঝাইছিলাম না, আমি ভুলে গেছি হয়তো কিবোর্ড থেকে। তারপর যে হ্যান্ড টুল এটা দেখেছিলাম, হ্যান্ড টুল, এই যে হ্যান্ড টুল, এই এটা যে জুম টুল আছে, এবার আমি কোশ্চেন করি, জুম টুল আমি এভাবে করতে পারি, আবার এভাবে করতে পারি, আমি কিবোর্ড থেকে কিভাবে করবো একজন বলেন তো, কিবোর্ড থেকে কিভাবে জুম ইন জুম আউট করবো? হ্যাঁ, আরেক ভাবে করা যায় সেটা কিভাবে বলেন তো? করতে পারতেছি, ঠিক আছে, এইভাবে নাড়াতে পারতেছি, আর কিবোর্ড থেকে কিভাবে করবো? না, হ্যাঁ, স্পেস বার প্রেস করে ধরে রাখবো, স্পেস বার প্রেস করে ধরে রাখলে এভাবে আমি নাড়াতে পারবো, যে ঠিক আছে, স্পেস বার প্রেস করে ধরে রাখলে, ওকে স্যার। একটা কোয়েশ্চেন ছিল জি, বলেন স্যার, এটা হচ্ছে জুম ইন জুম আউট করার সময় অনেক সময় স্যার আর্টবোর্ডটা স্যার সরে যাচ্ছে, মানে ছোট ডিসপ্লে থেকে সরে যাচ্ছে, এই ক্ষেত্রে এটাকে সাইজ করার সময় কিভাবে সেট করব? জুম ইন জুম আউট আর্টবোর্ডটা কি আপনার চোখের সাথে সরে যেতেছে, সাদা আর্টবোর্ডটা? জি 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 স্যার,
আপনি কন্ট্রোল করতে পারতেছেন না, কি আপনি কি কি দিয়ে করতে চাচ্ছেন সেটা বলেন, আপনি করে দেখাচ্ছি কিভাবে করবো বলেন, কোনভাবে করতে তো সমস্যা, সেভাবে করে আমি দেখাই। যখন সরে যাবে সেই ক্ষেত্রে আমি এটাকে আগের না জায়গায় না কিভাবে নিয়ে আসছি? আগের জায়গায় তো নিয়ে, আগের জায়গায় আপনি কোনটাতে করছেন, এই টুল দিয়ে করছেন না মাউস দিয়ে করছেন, কোনটা সেটা বলেন, কোনটাতে করবো? টুল দিয়ে, টুল দিয়ে। হ্যাঁ, টুল দিয়ে করতে হলে কি করবেন আপনি, এই যে লাল মনে করেন এই ব্লু অংশটা নিয়ে এখানে ক্লিক করেন, এখানে আবার ক্লিক করতে হবে, আবার এই ব্লু কালার উপর সেটা ক্লিক করতে হবে, ঠিক আছে? আবার অল ধরে মাইনাস করেন, তাহলে তাহলে আবার জুম আউট হবে, তাহলে তো সরবেন না, বুঝতে পেরেছেন? সরলে আবার ওইটার উপর কালার উপর ক্লিক করতে হবে, যে অংশটা ওই অংশটুকুর উপর আবার ক্লিক করতে হবে, জি স্যার বুঝছি। ঠিক আছে, মনে করেন এই যে এইটা, এটার উপর আমি ক্লিক করলাম, আবার এদিকে সরে আসলো, আবার এটার উপর ক্লিক করতে হবে, ঠিক আছে? জি, আপনি মনে করেন এখানে ক্লিক করলেন, আমি একটু জুম আউট করি, কন্ট্রোল ওয়ান দিয়ে মনে করেন এ সরে গেলে আবার এখানে ক্লিক করলে তো এই অংশটুকু আসবে, ঠিক না? এই সাদা অংশটুকু আসবে, আমি যদি লাল অংশটুকু যদি আবার জুম করতে চাই, লাল অংশে ক্লিক করতে হবে, বুঝতে পেরেছেন? এই যে ক্লিক করতেছি লাল অংশে, ওকে? জি স্যার বুঝতে পারছি। আচ্ছা, আমাদের গতকালকে বেসিক শেপ হয়েছে, আজকে আমরা নতুন টপিকে যাব। স্যার জি বলেন। স্যার ওই যে আব্দুল কাদের শেখ, ওরে আমার ফ্রেন্ড স্যার, বলছিলাম না যে এই যে ক্লাস করতে আগ্রহী। জি জি, আব্দুল কাদের শেখ, কালে ক্লাস করেন নাই আপনি? আপনার নামটা বলেন, পরিচয় দেন, কোথাতে ক্লাস করতেছেন, কি করতেছেন সব বলেন। জি স্যার, আমি আব্দুল কাদের, সুরতপুর পলিটেকনিক কম্পিউটার টেকনোলজিতে পড়ি, রাজবাড়ি জেলায় বাড়ি। ক্লাস করতেছেন কোথা থেকে? রাজবাড়ি থেকে। আপনাকে গ্রুপে অ্যাড করে দিবেন, আর গতকালকের প্রথম ভিডিওটা আমি দিয়ে দিই স্যার, আজকে থেকে যারা যারা মনে করেন নেট প্রবলেমের কারণে অথবা মনে করেন কোনো সমস্যা নেই ক্লাস করতে পারবেন না, আমার সাথে ভিডিওটা নিয়ে নেবেন, তারপর সাপোর্ট দেওয়ার জন্য আমি আসি, তো সর্বাত্মক চেষ্টা করব আপনার শেখানোর জন্য। তারপর মনে করেন 10-12টা ক্লাস পরে আপনাদের একটা রিভিউ ক্লাস নিব 4 ঘন্টা, যাতে আপনাদের কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার থাকে, বুঝতে পেরেছেন কি বললাম? জি বলেন ভাইয়া, আমরা তো একেবারে নতুন, বুঝছেন? যদি ভিডিওটা দেওয়া হয় তাহলে আমরা আস্তে আস্তে দেখে দেখে ক্লাসটা করতে পারি, কারণ একসাথে দেখে ক্লাসটা সম্পূর্ণ বোঝা যায় না, পরে বসে করলে অনেক মনে করুন ভালোভাবে বোঝা যায়। পরে তো ভিডিওতে অ্যাভেলেবেল করে দিলে সবাই তো, সবাই সবাই তো দেখে না, যে দেখে সে তার জন্য সুবিধা, তো সে কারণে তো আমি যার দরকার সে আমার কাছে নিয়ে নিবে, বুঝতে পারছেন? এখানে যদি আমি গ্রুপে ভিডিওটা দিয়ে দিই, এখানে আমার স্টুডেন্ট আছে মনে করেন 40 জনের উপরে, 45 জন মনে আছে মনে হয়, এখানে অ্যাটেন্ড করছে কয়জন দেখেন তো, 18 জন, ঠিক আছে? এখন তারা কি হবে, এটা তো মনে করেন গভর্নমেন্ট একটা প্রজেক্ট, এটা যদি আমার প্রাইভেট একটা প্রতিষ্ঠান, এটা আমি ভিডিওগুলো রাখা দিতাম, আপনারা যখন কিছু তখন দেখেন, একটা হিসাব ছিল, এখানে আপনাদেরকে আমার আর্নিং করে দেখাতে হবে। এখন আমি ভিডিওটা দিয়ে দিলে আপনি করতেছেন কি না করতেছেন এটা আমি বুঝতে পারতাছি না, বুঝতে পারছেন কি বললাম শফিকুল সাহেব? আমার কথা একটু বোঝার চেষ্টা করেন, কথা বোঝেন না, একটু বোঝার চেষ্টা করেন আপনি। এখন আপনি যদি এক সমস্যায় আপনি আমার কাছে নিয়ে নেবেন, ঠিক আছে? আমার তো মনে হয় আমার প্রত্যেক দিনই সমস্যা হয়, আমি তো একবার কিছু পারি না। এটা সকেই পারে না, এরকম সবারই এরকম, আমি যখন শুরু করছি আমিও কিছুই পারতাম না। আর তো কম্পিউটার আছে না, কম্পিউটার আছে সাথে, কম্পিউটার আছে, আমি আপনি কেমন সাপোর্ট দিয়ে দেখেন না, ঠিক আছে? হ্যাঁ আমি দেখছি ভাই, আপনার সুন্দর সাপোর্ট দেন, আপনি কেমন সাপোর্ট দেন, এটা তো আমি ক্লাস বুঝাইতেছি, তারপরে আপনি বস্তু সমস্যা হইলে স্ক্রিন শেয়ার করে আমি কিভাবে ক্লিয়ার না করে যাবো না, আপনারা ক্লাস আনলিমিটেড পাবেন, বুঝতে পারছেন কি বললাম? ওটা না চিন্তা করার কিছু নেই, আমি মনে করেন ক্লাস একটা 50টা করে শেষ করে দিব, ঠিক আছে? এখানে সমস্যাটা হচ্ছে এইখানে, বুঝতে পারছেন? এখানে মনে করেন এই যে যারা ইনঅ্যাকটিভ স্টুডেন্ট, অনেকে আবার ব্যবসাও করে, এই ভিডিও নিয়ে নিয়ে ব্যবসাও করে, বোঝেন না আমার কথা? কি বলবো আসলে, মানুষের সবার কে কিরকম এটা আপনি কিভাবে বুঝবেন, কার রুচি কেমন এটা আপনি কিভাবে বুঝবেন বলেন? আচ্ছা ভাই, সমস্যা নাই ইনশাআল্লাহ, আর প্রবলেম হলে হ্যাঁ প্রবলেম হলে বলেন, দেখেন কি সাপোর্ট দেয়, তারপরে দেখেন আমি 10-12টা ক্লাস, 10টা ক্লাস পরে আমি একটা রিভিউ ক্লাস নেবো 4 ঘন্টার, এটা 2 ঘন্টার না, কিন্তু আমি যেই টপিকগুলো পুরো পরে ধরে ধরে সবাই কোশ্চেন করবো, আবার রিপিট করবো টপিকগুলো, বুঝতে পারছেন? তারপর তো ডে বাই ডে ক্লাস করতে থাকেন, কীভাবে আগে দেখেন খালি, ঠিক আছে? তাছাড়া অনেক যারা আলাদা ট্রেনার আছে, অনেক কিন্তু মনে করেন সিরিয়াল অনেক তাদের ইউটিউব চ্যানেল আছে, তারা কোনো ভিডিও দিয়েছে, ওখান থেকে কোনো সাপোর্ট নিতে পারেন আপনি, বুঝতে পারছেন? কিন্তু আমার নিজের ভিডিওর কথা আমি এভাবে অ্যালাউ করি না, আর অফিস থেকে আমাদের অনুমতি দেয় নাই, বুঝতে পারছেন কি বললাম? অফিস থেকে অনুমতি দেয় নাই,
অফিস থেকে বলছে যদি কারো মনে করো অনেক অ্যাকাউন্ট যদি কি আপনার এই যে কি জানে ও যদি সমস্যা থাকে নেট প্রবলেম তারপর ক্লাস না করতে পারে কেউ যদি পরে এসে জয়েন করে তাদের ভিডিও তো এক সেই দিন না পরে দিয়ে দিই রাম তো সাথে সাথে দিয়ে দেয় একদিন দিন পরে দিতে বলছে ঠিক আছে ভাইয়া আপনার ওই ফেসবুক থেকে লিংক গুলো দিয়েন না ভাই আপনার শোনেন আমি বলি শফিকুল ভাই আমি শোনেন এটা কিন্তু সবাই আপনারা দেখেন যে আমার 40 জন আমি দেখাবো গ্রুপে কতজন আছে আসছেন মাত্র 18 জন আপনি এবার লিংক দিবেন তারা ভিডিও গুলো না রাখা দিবে ছড়াই দিবে বুঝতে পারছেন আবার অনেক আছে ব্যবসাও করতে পারে হ্যাঁ বলেন শফিকুল সাহেব বলেন ভাইয়া আমি ওই যে অ্যাপস গুলো ইনস্টল করতে পারি না এখনো যদি অ্যাপস গুলো যদি আরেকবার দিতেন যদি আমি খুঁজে পাই না এত হোয়াটসঅ্যাপে পাননি আচ্ছা আমি দিয়ে দিব এখন তো ইয়ে ক্লাস শেষে দিয়ে দিব না আবার হ্যাঁ ওকে আচ্ছা ঠিক আছে আচ্ছা এবার খাতায় লেখেন অবজেক্ট অ্যারেঞ্জ এটা খাতায় লেখেন অবজেক্ট অ্যারেঞ্জ এই আজকে 17 জন আছেন মনে হয় কালকে দেখা যাবে মনে করেন এরকম করতে করতে এখান থেকে কয়েকজন আপনারা ধরে যাবেন এরকমই হয় কয়েকদিন পরে যদি প্র্যাকটিস না করেন যদি প্র্যাকটিস করেন যদি জিনিসে মজা নিতে পারেন যারা যারা মনে করেন নিয়মিত প্র্যাকটিস করবেন তারা নিজের ইচ্ছাই থাকবে আর যে প্র্যাকটিস করবে না এখন তো মজায় মজায় বসতে আছে মনে করতেছে একদিন দুদিন পরে প্র্যাকটিস করবো হয়ে যাবে ঠিক আছে এরকম করতে থাকবে অলসটা করতে থাকবে তারপর পরবর্তীতে ক্লাস অ্যাটেন্ড করবে মজা পাবে না চলে যাবে এরকমই হয় আমি চাই আপনারা সবাই থাকেন ঠিক আছে কি বললাম শফিকুল স্যার জি ভাইয়া অবজেক্ট অ্যারেঞ্জ লিখছেন হ্যাঁ দেখেন আচ্ছা গতকালকে আসে শফিকুল স্যার এটা বলেন গতকালকে যেগুলো পড়েছিলেন ওগুলো কি প্র্যাকটিস করছিলেন ভাই আমি তো প্র্যাকটিস করতে পারি না আমি যে অ্যাপস গুলো ইনস্টল করি নাই তো এখন সব বুঝছি আমি কালকে সব বুঝতে পারছি এখন দেখে সেটা একটু প্র্যাকটিস করবেন আজকে একটু বোঝা দেখার চেষ্টা করেন হ্যাঁ আর একান্ত যদি ইনস্টল না দিতে পারেন এরি ডেস্কের মাধ্যমে আমার কাছ থেকে এই সহযোগিতার মাধ্যমে এইসব ছোটখাটো এগুলো আমার থেকে সহযোগিতা নেবেন ক্লাসের পরে বুঝতে পেরেছেন দেখেন দেখেন আমরা যদি অবজেক্ট অ্যারেঞ্জ করি আপনারা ওই যে আপনারা যে ফেসবুক গ্রুপ করছেন আপনারা এই বিভিন্ন পোস্ট দিবেন আমরা এই জিনিসটা পারি না এই যদি ডিসকাশন করবেন তারপর যদি যদি আমার অ্যাড করেন এটা আপনাদের ব্যাপার যেটা আপনারা খুলছেন আমার যদি সময় থাকে আমি রিপ্লাই করব বুঝতে পারছেন কি বললাম হ্যাঁ ঠিক আছে আপনাকে অ্যাড করা হয়েছে ভাই ঠিক আছে দেখেন আমি কতগুলো শেপ নেই আপনি যতই দুর্বল হন আপনি যদি রেগুলার ক্লাস করেন আর প্র্যাকটিস করেন এই সফটওয়্যার আপনার হাতে আসতে বাধ্য বুঝতে পারছেন আমি আপনার জন্য একটা নতুন মোবাইল করেন অনেক কিছু কিন্তু একটা পুরাটাই আমাদের অপরিচিত থাকে থাকে না এরকম ঘাটাঘাটি করতে কিন্তু অটোমেটিক মাথায় আপনি চলে আসে বুঝতে পারছেন কি বললাম দেখেন আমি উপর নিচে কতগুলো শেপ নিতেছি দেখেন মনে করেন পলিগন নিলাম আর আপনারা ওই যে আমার হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার সরি ইয়াতে মেসেজ দেন আমি বিরক্ত হবো না বুঝতে পারছেন একটু নেট প্রবলেম অন্য কারণে ক্লাস করতে পারবেন আমি কোনো রকম বিরক্ত হবো না আমার সাথে নিয়ে নেবেন ভিডিও তাছাড়া একান্ত যদি ক্লাসে বসতে সেও নিয়ে নেবেন সমস্যা নাই ওকে দেখেন এরিয়াগুলো দেখেন আমার স্ক্রিন দেখা যাচ্ছে দেখেন আমি কতগুলো শেপ নিছি বুঝতে পারছেন কতগুলো কি নিছি দেখেন তো
শেপ 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 নিছি দেখলেন একটা এই যে এটা লালটা নিচে এটা নিচে খাতা কি লিখছেন বলুন তো আমি একটা ইয়া লিখতে বলছি হোয়াট লিখতে বলছি একটা টপিক লিখতে বলছি কি লিখছেন বলুন তো অবজেক্ট অ্যারেঞ্জ হ্যাঁ অবজেক্ট অ্যারেঞ্জ সেই জিনিসটাই আমরা করে দেখাবো ঠিক আছে আমরা যখন ডিজাইনে হাত দিব তখন কোন অবজেক্টকে আমরা উপরে নিচে নেওয়ার প্রয়োজন হবে ঠিক আছে উপরে নিচে নেওয়ার প্রয়োজন হবে সেটা আমি কিভাবে করব সেটাই আপনাদেরকে আমি দেখাবো এই যে সিলেকশন টুল এটা এই যে এটা সিলেকশন টুল দিয়ে আমি যেই অবজেক্টটা আমি উপরে নিচে নিব সেই অবজেক্টটা আমি আগে সিলেক্ট করে নিব মনে করেন আমি এই লাল অবজেক্টটা উপরে নিয়ে আসবো একেবারে ঠিক আছে অথবা এক ধাপ উপরে নিয়ে আসবো সেটা আমি কিভাবে করব লাল অবজেক্ট উপরে নিয়ে আসার জন্য আমি এখানে একটা ক্লিক করি রাইট বাটন ক্লিক করি অ্যারেঞ্জে যাই ব্রিং টু ফ্রন্ট এটা দিয়ে দিই ওকে দেখেন একেবারে চলে আসছে উপরে চলে আসছে না হ্যাঁ স্যার ঠিক আছে আবার মনে করেন আপনি মনে আবার সিলেক্ট এই সিলেকশন টুলটা কিন্তু আপনি যেটা নিবেন সেটা কিন্তু আগে সিলেক্ট করে নিতে হবে আপনি মনে করেন এই হলুদ অবজেক্টটা নিচে নিবেন সেটা কিভাবে করবেন এটা ক্লিক করে সিলেক্ট করে নিই রাইট বাটন ক্লিক করি অ্যারেঞ্জে যাই সেম টু ব্যাক দিয়ে দিই সেম টু ব্যাক দিয়ে দিই বুঝতে পেরেছেন আচ্ছা দেখেন আবার মনে করেন আমি এই যে মনে করেন এই এই হলুদ ব্যাটনটা আমি মনে করেন একেবারে উপরে না এক ধাপ উপরে নিয়ে আসবো ঠিক আছে এক ধাপ সেই ক্ষেত্রে আমি কি করতে পারি এটা এখানে অ্যারেঞ্জে যাই রাইট বাটনে ক্লিক করে এই যে এখানে ফরওয়ার্ড করে দিতে পারি তাহলে কি হলো এটা এক ধাপ উপরে আসলো সবার উপরে না কিন্তু ঠিক না অ্যারেঞ্জে যাই আবার ফরওয়ার্ড করি ঠিক না বুঝতে পেরেছেন বিষয়গুলো আবার মনে করেন এটাকে আমি ব্যাকওয়ার্ড করতে যাবো এটাকে ব্যাকওয়ার্ড করতে চাই এক ধাপ করে নিচে যাবে কথা ক্লিয়ার ব্যাকওয়ার্ড দিয়ে দিই একদম সোজা বিষয় না বোঝার কিছু নাই ওকে জি স্যার আবার একটা জিনিস এখানে কিন্তু শর্টকাট কি আছে দেখেন এই যে এখানে অ্যারেঞ্জে কি শর্টকাট কিটা কিন্তু লেখা আছে আপনি যে ব্রিং টু ফ্রন্টে নিয়ে আসবেন এটা যদি আপনি শিফট কন্ট্রোল ক্লোজ থার্ড ব্র্যাকেট প্রেস করেন এটা একেবারে চলে আসবে উপরে চলে আসবে হ্যাঁ কন্ট্রোল শিফট যদি আপনি ক্লোজ থার্ড ব্র্যাকেট প্রেস করেন কি হবে বলেন তো এটা একদম উপরে চলে আসবে ওকে হ্যাঁ আবার এটা করি আমি কন্ট্রোল শিফট ক্লোজ স্টার্ট ব্র্যাকেট দিয়ে এটা নিচে চলে যাবে আবার যে মনে করেন এটা আমি নিচে নিয়ে যাবো আপনি ওইখান থেকে করতে পারবেন রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ দিই সেন্ড টু ব্যাক এটা যদি কন্ট্রোল শিফট যদি ওপেন স্টার্ট ব্র্যাকেট দিয়ে এটা একেবারে নিচে চলে যাবে ওকে বুঝতে পারছেন পারা যাবে না করেন এটা প্র্যাকটিস করুন সবাই সবাই করেন যে পারবেন না সেই স্ক্রিন শেয়ার করবেন ওকে আমাকে সমস্যা দেখাবেন আচ্ছা সোহাইবুল সাহেব আর আব্দুল কাদের সাহেব আমি রাত্রেবেলা একটা হোয়াটসঅ্যাপে নক দিন আপনার প্রয়োজনে এই গ্রুপে অ্যাড করে দিব না সকালের গ্রুপে হ্যাঁ আশফাকুল সাহেব আপনি ই করেন হ্যাঁ টাইম নক দিন আমাকে বুঝতে পারছেন আচ্ছা এখনই আমি গ্রুপে লিঙ্কটা দিয়ে দিই একবারে লিঙ্কটা দিয়ে দিই এখানে অ্যাড হয়ে দেন গ্রুপে লিঙ্কটা দিয়ে দিই হ্যাঁ ঠিক আছে চ্যাট বক্সে দিয়ে দিতেছি নটার গ্রুপ আপনি নটার গ্রুপে থাকবেন আশফাকুল সাহেব জি ভাই নয়টার গ্রুপে ক্লাস করতে যেতেছি কিন্তু আমার সকালে ক্লাস থাকলে আর কি ভাই বিকালে একটাতে আমি মাঝে মাঝে যাবো আর কি আচ্ছা ঠিক আছে ঠিক আছে অবজেক্ট অ্যারেঞ্জ প্র্যাকটিস করে হয়ে গেলে বলবেন ভাই আমার একটু প্রবলেম হচ্ছে হ্যাঁ বলেন কি প্রবলেম এই যে ইয়া মেনু বারের যে নিচের অপশন আসছে হ্যাঁ মেনু বারের নিচের অপশনটা আনার জন্য যে দেখেন এখানে উইন্ডোতে যাবেন উইন্ডো থেকে কন্ট্রোলে ক্লিক করেন প্র্যাকটিস হয়ে গেলে বলেন আমি পরবর্তী টপিকে যাব হ্যাঁ জি আসছে এই যে ইয়া সাহেব আশফাকুল সাহেব এই যে ইয়াতে দিয়ে দিছি এই যে গ্রুপ লিঙ্কটা দিয়ে দিছি এটা ইনভাইটেশন লিঙ্ক এটার মাধ্যমে জয়েন হয়ে যান হ্যাঁ সোহাইবুল আলম ওই চ্যাট বক্সে দিয়ে দিছি ওইখান থেকে জয়েন হয়ে নেন
কাদের সাহেব, আব্দুল কাদের সাহেব, জি স্যার জয়েন হচ্ছি। আচ্ছা আপনারা যদি প্র্যাকটিস হয়ে যায় আমাকে বলবেন, ঠিক আছে? প্র্যাকটিস হয়ে গেলে আমি পরবর্তী স্যার ভিডিও। আচ্ছা ঠিক আছে, পরবর্তী। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমি এগুলো ডিলিট করে দেই। এবার লেখেন আপনারা খাতায়, লেখেন অবজেক্ট গ্রুপিং খাতায়, লেখেন সবাই। লিখছেন? অবজেক্ট গ্রুপিং। আমি আবার কতগুলো মনে করেন অবজেক্ট নেই, কালার চেঞ্জ করে দিই, একটু সুন্দর লাগবে, ঠিক না? কালারটাকে একটু চেঞ্জ করে দিই। দেখেন আমার তো অবজেক্ট গ্রুপ করার প্রয়োজন হতে পারে, বুঝতে পারছেন? মনে করেন এই দুইটা মিলে একটা গ্রুপ করব, অথবা এই দুইটা মিলে একটা গ্রুপ করব, অথবা সবগুলো মিলে একটা গ্রুপ করব, অথবা এইটা এইটা মিলে একটা গ্রুপ করব, ঠিক আছে? সেটা আমি কিভাবে করব, অথবা আনগ্রুপ কিভাবে করব, সেই জিনিসটা এখন দেখাবো। হ্যাঁ ওকে, গ্রুপিং আনগ্রুপিং ব্র্যাকেট এটা লিখে রাখেন, অবজেক্ট গ্রুপিং আনগ্রুপিং এগুলো লিখে রাখেন। ওকে দেখেন, চা বিয়ানিয়ার দেখেন, আমি মনে করেন এইটা আর এইটা মিলে গ্রুপ করবো আমি। এটা আমি টান দেই, এই গ্রুপ করতে হলে আমার কি করতে হবে, আমার যেগুলো আমি গ্রুপ করে সেগুলো অবশ্যই সিলেক্ট করতে হবে, বুঝতে পারছেন? আমি এই দুইটা কিভাবে গ্রুপ সিলেক্ট করতে পারি, এইভাবে ড্রাগ করার মাধ্যমে দুটো, হ্যাঁ এইভাবে, হ্যাঁ ড্রাগ করে, অথবা এটা ধরলাম শিফট ধরে এইভাবে, ঠিক আছে? হ্যাঁ এই দুটো আমি সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল জি প্রেস করবো, লিখে রাখেন। হ্যাঁ কিবোর্ড থেকে কন্ট্রোল জি, হ্যাঁ কন্ট্রোল জি, এটা হচ্ছে গ্রুপ, ঠিক আছে? কিবোর্ড থেকে কন্ট্রোল জি, কন্ট্রোল জি, বুঝতে পেরেছেন? এই যে এই দুটো গ্রুপ হয়ে গেল, মনে করেন আবার এই দুটো সিলেক্ট করি, অথবা এই তিনটা সিলেক্ট করি, এইটা শিফট ধরে এইটা, শিফট ধরে এইটা, কিবোর্ড থেকে কন্ট্রোল জি, তাহলে কি হলো আমার, এইটা একটা গ্রুপ, ঠিক না? আমি নড়াইতে পারতাছি, আবার কি হলো, এইটা একটা গ্রুপ, ঠিক না? জি স্যার, বুঝতে পেরেছেন? দুইটা গ্রুপ হলো। আবার আপনি এই যে দুইটা যে গ্রুপ করলাম আমরা, এই দুইটাকে আবার গ্রুপ করতে পারে কিন্তু ইচ্ছা করলে, ঠিক আছে? এই দুটো টান ধরে সিলেক্ট করেন, এই দুই গ্রুপকে কন্ট্রোল জি দিয়ে দিই, আরেকটা কন্ট্রোল জি অথবা রাইট বাটন করে কিন্তু করা যাবে এটা গ্রুপটা। এই যে রাইট বাটন ক্লিক করেন, এখানে কোন গ্রুপ আছে, বুঝতে পেরেছেন? ওকে জি স্যার, জি স্যার, হ্যাঁ রাইট বাটন আছে, আবার কিবোর্ড থেকে কন্ট্রোল। এবার আমি আনগ্রুপ করবো কিভাবে, আনগ্রুপ করার জন্য কন্ট্রোল শিফট জি, কন্ট্রোল শিফট জি লিখে রাখেন, অথবা যে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ। ওকে কন্ট্রোল শিফট এটা লিখে রাখেন, কন্ট্রোল শিফট জি আনগ্রুপ করার জন্য। এই দেখেন আমি এটা তো সবগুলোকে আমি গ্রুপ করে ফেললাম, ঠিক না? দেখেন, ঠিক না? আমি কন্ট্রোল শিফট জি দিলাম, জি দিব, এবার কিবোর্ড থেকে প্রেস করবো, প্রেস করলাম, দেখেন এগুলো আলাদা হয়ে গেছে। ওকে এটার এটাকে সিলেক্ট করি, আবার এটাকে আবার আমি কন্ট্রোল শিফট জি দেই, দেখেন আলাদা হয়ে গেছে, বুঝতে পেরেছেন? এটাকে আবার আমি কন্ট্রোল শিফট জি দেই, আলাদা হয়ে গেছে, বুঝতে পারছেন? অথবা হ্যাঁ কালকের ভিডিওতে দেখ বলছিলাম আমি, ওই যে বিকেলের ভিডিওটা সকালে বলছি কিনা মনে নাই, রিডো আন্ডো কিভাবে করবো বলেন তো, একজন বলেন, যে যে বিকেলের ভিডিও দেখছেন, ওই যে এম এস ওয়ার্ড আমরা করি না, কন্ট্রোল জেড,
এগুলো করি না কন্ট্রোল জেড আন্ডারেটর আন্ডারেটর কিভাবে করি এই যে এখানে কন্ট্রোল প্লাস শিফট প্লাস জেড এটা হলো রিডো আর কন্ট্রোল প্লাস শিফট প্লাস জেড না শিফট কন শুধু কন্ট্রোল জেড হচ্ছে আন্ডো আন্ডো কন্ট্রোল জেড দিলে তো চলে হ্যাঁ হ্যাঁ আর কন্ট্রোল জেড আন্ডো মানে পিছনে যাইতেছে ঠিক না ওকে আর কন্ট্রোল শিফট জেড মানে রিডো সামনের দিকে আসবে বুঝতে পেরেছেন ওকে কন্ট্রোল শিফট জেড কন্ট্রোল জেড প্লাস এক্স জেড জেড এক্স না জেড কন্ট্রোল জেড এর পিছনে যে এমএস ওটা কন্ট্রোল জেড দেন না আর এমএস ওটা মনে করেন রিডো করার জন্য কন্ট্রোল ওয়াই দিতে হবে আর এটাও কিন্তু কন্ট্রোল ওয়াই না কিন্তু আবার এটা হচ্ছে কন্ট্রোল শিফট জেড ঠিক আছে এই যে এখানে লেখা আছে এই যে আন্ডো কি বলেন তো বুইলা গেলে এখানে দেখে নেবেন বলেন এডিটে লেখা আছে যদি বুইলা যান এটা এই যে আন্ডো কি কন্ট্রোল জেড কথা বলেন আপনারা রিডো কি লেখা আছে রিডো কি লেখা আছে বলেন তো রিডো মুভ কন্ট্রোল শিফট প্লাস চ্যাট হ্যাঁ চ্যাট যদি বুইলা যান এখানে দেখে নেবেন ওকে আন্ডো রিডো ঠিক আছে অথবা কত দাপ পিছনে দাপ এটা এখানে ডিফল্ট 100 দাপ দেওয়া থাকে ডিফল্ট আরো বাড়ানো যায় এগুলো এখানে দেওয়া আছে এগুলো আপনাদের দরকার নাই এগুলো পার র‍্যাম এর উপর টিপে ঝামেলা হতে পারে চাপে পড়তে পারে বুঝতে পারছেন এই যে 100 দাপ আছে কথা বুঝতে পারছেন আচ্ছা এখানে বাড়ানো যায় কিন্তু আনন্দ আতে লাগে অনেকটা বাড়ানো যায় এটা যা আছে তাই রাখেন ওকে এগুলো হাত দেন না যদি কোনো সময় কোনো কাজে দরকার হয় তখন হাত দেন ওই কাজটা করার পরে আবার আগের মতো রেখে দিবেন হ্যাঁ যদি আপনার কোনো সময় ওখানে 100 ধাপ দেওয়া আছে মনে করেন আপনার এমন একটা কাজ 100 ধাপের বেশি যাইতেই হবে ঠিক না তখন করবেন একটু বাড়াই নিলেন সাময়িক সময়ের জন্য ঠিক আছে এগুলো বাড়ালে কমালে কিন্তু র‍্যামের উপর চাপ পড়ে বুঝতে পারছেন কি বললাম কমালে তো চাপ পড়ে না বাড়ালে চাপ পড়ে আচ্ছা এটা ড্র্যাগ করার মাধ্যমে আমি ডিলিট করে দেই তাহলে আপনারা গ্রুপটা বুঝছেন সবাই গ্রুপ জি আচ্ছা ঠিক আছে এবার খাতা লেখেন লকিং অবজেক্ট লকিং এবার লেখেন হ্যালো স্যার জি বলেন বলেন আমার একটা প্রশ্ন আছে হ্যাঁ অবশ্যই করেন এই গ্রুপ বা আন গ্রুপ এটা কেন হয় আমাদের গ্রুপ বা আন গ্রুপ কেন করতে হয় ঠিক আছে আমরা কেন করব আমরা মনে করেন এই যে মনে করেন আমরা এই যে এলইডিবি এর মাধ্যমে মনে করেন কতগুলো ব্যাচ সবগুলো স্টুডেন্ট কি একসাথে ক্লাস করা সম্ভব কথা বুঝেননি এখন গ্রুপ গ্রুপ করে নিছে আপনাদের একটা ব্যাচ তাদের একটা ব্যাচ ঠিক না বুঝতে পেরেছেন এখন ডিজাইনের ক্ষেত্রে অনেক শেপ থাকবে অনেক কিছু থাকবে বুঝতে পেরেছেন আমার মনে করেন সেম ক্যাটাগরি কিছু কিছু গ্রুপ করার প্রয়োজন হবে আবার ওই গ্রুপকে গ্রুপ করার প্রয়োজন হবে কথা বুঝতে পেরেছেন আমি যখন ডিজাইনে হাত দিব তখন এগুলো আপনার অটোমেটিক ক্লিয়ার হবে এখন এগুলো ক্লিয়ার হবে না তো আপনার ভাই ঠিক আছে এখন বেসিক দেখাচ্ছি স্যার আমরা যে হ্যাঁ বলেন গ্রুপ করে রাখলাম গ্রুপ করে রেখে অন্য একটা কাজে গেলাম তখন আমরা এই পূর্বের গ্রুপ কি তো যে কাজগুলো করছি সে কোথায় পাবো পূর্বের গ্রুপকে তো কাজ কর বুঝলাম না আপনার কোশ্চেনটা আবার করেন করেন কোশ্চেনটা এই যে আমরা যে এখন গ্রুপ করলাম ধরেন যে দুইটা অবজেক্ট একসাথে হ্যাঁ দুইটা গ্রুপ করে আবার অন্য কাজ করতেছি তো সেই ক্ষেত্রে আমরা কোন কোনগুলো আগে গ্রুপ করছি সেগুলো আমরা বুঝবো কেমনে যে কোন কোনগুলো আগে গ্রুপ করছি কোন কোন গুলো আগে গ্রুপ করেছেন এখানে লেয়ার আছে যে লেয়ার থেকে দেখা যায় আপনি কোন কোন গুলো না কোন কোন গুলো করে আবার সেই লেয়ারটা দেখবো এই যে এখান থেকে এখান থেকে আগে পরে তো কোনো ঘটনা না এটা আগে পরে যে আপনি কি করবেন এটা একটু বুঝতাছি না কিছু ডিজাইনে তো এগুলো প্রয়োজন হয় না ভাই আপনার যদি গ্রুপ করা মানে গ্রুপ করতেই হয় মানে গ্রুপ করার পরে যদি আপনি দেখতে চান তাহলে আগে একটা করে কপি রেখে দিন মানে সাইডে একটা কপি রেখে দিন আচ্ছা আমি শুনুন 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 এখন এত পেছনের দরকার নেই আমি এখন যেগুলো দেখাচ্ছি ঠান্ডা মাথায় বুঝে যান আমি যখন ডিজাইন হাত দেব এগুলো অটোমেটিক বুঝে যাবেন রে ভাই বুঝতে পারছেন এখন আমি যেটা বুঝাচ্ছি এটা বুঝছেন কিনা সেটা দেখেন আমি এখন এই যে গ্রুপ করা আন গ্রুপ করে আমি মনে করি গ্রুপ করা আন গ্রুপ করে এটা আপনি বুঝছেন কিনা সেটা বলেন ওকে স্যার বুঝতে এই আজারা জিনিস না করলে তো আপনি ক্লাস আগাইতে পারবেন না এটা এগুলো আজারা জিনিস আপনি যদি ডিজাইন হাত দিলে কোন সময় কি করবেন অটোমেটিক বুঝা যাবে জি স্যার বুঝতে পারছেন আমি তো এখন ডিজাইন দেখাচ্ছি না এখন আপনারা ডিজাইনে চিন্তা চিন্তাও করার দরকার নাই আমি যেই যতটুকু বুঝাবো অতটুকু বুঝছেন কিনা না বুঝলে স্ক্রিন শেয়ার করে আমার কাছ থেকে ক্লিয়ার হয়ে নেবেন ঠিক আছে কি বললাম জি স্যার ঠিক আছে স্যার দেখেন এই দেখেন এবার খাতা লিখছেন অবজেক্ট ইয়াতে আমাদের
লকিং জি স্যার আনলকিং অবজেক্ট অবজেক্ট লকিং হ্যাঁ অবজেক্ট লকিং আনলকিং ওকে তারপরে মনে করেন আমি তো বললাম 12টা ক্লাস পরে আমি 4 ঘন্টা একটা রিভিউ ক্লাস নিব। আমি মনে করেন একজন একজন করে এই টপিক গুলো কোশ্চেন করবো, না বুঝতে ওই সময় আরেকবার একটা রিপিট করে দিব, ঠিক আছে? তারপর তো এখন তো প্র্যাকটিস করতেছি না, কি সমস্যা থাকবে না ইনশাআল্লাহ, এখনো ক্লিয়ার হবেন। আর কারো যদি মনে করেন ওই সময় সমস্যা থাকে তখন তারা হয়তো ক্লিয়ার হইতে পারবে। জি স্যার। আচ্ছা দেখেন আমি একটা দেখাচ্ছি এখন, এই যে আমি মনে করেন আমরা যখন কাজ করব, ঠিক আছে, আমরা যখন কাজ করব, ঠিক আছে, আমরা মনে করেন আমরা যখন এই ডিজাইন করতে যাবো, দেখা যাচ্ছে আমরা একটা অবজেক্টে কাজ করবো আর একটা অবজেক্ট এরকম ডিস্টার্ব করতে পারবো, আমরা কাজে হাত দিয়ে তখনই দেখতে পারবো না, এখন তার ডিজাইন করে দেখাচ্ছে না, ঠিক আছে? কোনো কোনো অবজেক্ট আমার লক করার প্রয়োজন হতে পারে। ওকে, এটা একটা নিচে এইভাবে রাখি, তাহলে কন্ট্রোল শিফট নিচে দিয়ে দিই, এটা আমি মনে করেন একটা কালার দিয়ে দিই, এটা একটা অন্য একটা কালার দিয়ে দিই, আচ্ছা অ্যালুমিনিয়াম রাখি, সমস্যা নেই। আমি যে অবজেক্টটা লক রাখবো সেই অবজেক্টটা সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল 2 প্রেস করব, লিখে রাখেন লক হচ্ছে কন্ট্রোল 2, খাতা লেখেন লক, লিখছেন কন্ট্রোল কি বলে স্যার? কন্ট্রোল 2, কন্ট্রোল 2, কন্ট্রোল 2, কন্ট্রোল, দেখেন এই যে এই যে এইটা এই যে এই অবজেক্টটা মুভ করতে পারতেছি, অনেক কিছু করতে পারতেছি, ঠিক না? এই অবজেক্ট সিলেক্ট করে যদি আমি কিবোর্ড থেকে কন্ট্রোল 2 প্রেস করি দেখেন এটা লক হয়ে গেছে, এটা কিন্তু আমি এখন দেখতে পাবো, কিছু করতে পারবো না, নড়াতে পারবো না, মুভ করতে পারবো না, এটাকে এডিট কিছু করতে পারবো না, ঠিক আছে? জি স্যার। গতকালকের ভিডিওটা একটু গ্রুপে দিয়ে দিছি, সবাই ওটা ওখান থেকে নিয়ে দেখে নেবেন, হ্যাঁ ওকে, কিছু অংশ বাদ কি ভালো করে বুঝে নেবেন এটা। আর এটা মনে করেন এই যে এটা লক করবো, কি করবো এটা, কি করবো বলেন তো, একজন বলেন তো, এটা লক করবো, লক করার আগে না কন্ট্রোল 2 দিব, কন্ট্রোল 2 করার আগে তো একটা কাজ করতে হবে, কি করতে হবে সেটা বলেন, আবার এখন তো এগুলো তো মনে করেন আপনার লক হয়ে গেছে, লক হয়ে গেছে না, এখন এখন আমার তো আনলক করার প্রয়োজন হবে, আনলক করার জন্য অল্টার কন্ট্রোল 2 লিখে রাখেন, আনলক করার জন্য অল্টার কন্ট্রোল 2 দিলে সবগুলো আনলক হয়ে যাবে। এখন একটা বিষয় আপনারা বলেন, বলবেন আমি তো মনে করেন একটা একটা করে আনলক করতে চাই, সবগুলো একসাথে করতে চাই না, অল্টার কন্ট্রোল দিলে আপনি যাই আনলক করেন না কেন সবই আনলক হয়ে যাবে, এই আপনার এখানে ইয়াতে আপনার এই ডকুমেন্টে যা যা লক থাকবে সবই কি হয়ে যাবে, আনলক হয়ে যাবে, অল্টার কন্ট্রোল হয়ে যাবে। যদি আপনি একটা একটা করে আলাদা 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 ভাবে আনলক করতে চান সেই ক্ষেত্রে লেয়ার থেকে যেতে হবে, আমি লেয়ারটা যখন আলাদা বোঝাবো তখন এটা তখন এটা বুঝেন আপনারা, হ্যাঁ লেয়ার তো আজকে বোঝাবো না, ঠিক আছে? ওকে, এই যে কন্ট্রোল 2 দিলাম, কন্ট্রোল 2 দিলাম, এই যে এখানে লেয়ার থেকে করা যাবে, এই যে একটা একটা করে আনলক, ঠিক আছে? আর অল্টার কন্ট্রোল 2 দিলে কি হবে বলেন তো, অল্টার কন্ট্রোল সবগুলোই স্যার আনলক হয়ে যাবে, আনলক হয়ে যাবে, একটা একটা করে আনা, যখন আমরা লেয়ার বোঝাবো তখন এই জিনিসটা বুঝাই দিব না, বুঝতে পারছেন? আজকে তো লেয়ার বোঝাবো না, ওকে, আমার টপিকে নাই আজকে, বুঝতে পারছেন? তাহলে আজকে আমরা কি শিখলাম? জি বলেন, বুঝলাম না, আনলক করার কি কি, আমি বলি শুনুন, এটা সিলেক্ট করলাম অল্টার কন্ট্রোল 2, এটা আমি আবার বলতেছি, আমি এটা সিলেক্ট করলাম কন্ট্রোল 2 দিলাম, লক দিলাম, এটা সিলেক্ট করলাম কন্ট্রোল 2, লক হয়ে গেল, এই দুটো লক হয়ে গেল না, ঠিক আছে? এবার আমি আনলক করার জন্য কিবোর্ড থেকে অল্টার কন্ট্রোল 2 দিব, সবই আনলক হয়ে যাবে, কিবোর্ডে যা যা থাকবে, বুঝতে পেরেছেন? অল্টার কন্ট্রোল 2 দিলে, অল্টার কন্ট্রোল 2 দিচ্ছি, এই দেখেন আনলক হয়ে গেছে, ঠিক আছে? আর যদি মনে করেন এই যে অনেকগুলো লক করলাম আমি,
এই যে এটা লক করলাম, মনে করেন এই যে তিনটা লক করলাম, এটা লক করছি, এটা লক করছি, এটা লক করছি, আলাদা ভাবে মনে করেন যদি এইটা আনলক করতে চান সেই ক্ষেত্রে লেয়ার ওপেন করে আমাকে আনলক করতে হবে, ঠিক আছে? তাহলে এখন শুধু এটা আনলক হবে, এটা না। আর লেয়ারের বিষয়টা এখন বোঝার দরকার নেই, টাইম তো লেয়ারটা আলাদা ভাবে বুঝো, আজকে টপিক এটা আবার নাই, বুঝতে পেরেছেন? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ফাংশনের মাধ্যমে এটা নাই, আমি খুঁজে পাই নাই, কোথাও নাই, আমি ইউটিউব ইউটিউব সব জায়গায় ঘাটাঘাটি করছে, এটা কিবোর্ড ছাড়া নাই। ফাংশনের মাধ্যমে এখানে আছে যে এখান থেকে লেয়ার, ফাংশনের মাধ্যমে আছে লেয়ার থেকে, ঠিক আছে, লেয়ার থেকে, তাছাড়া আর কোথাও নাই, বুঝতে পারছেন? বাট কাজ করতে গেলে ভাইয়া মানে কিবোর্ড দিয়ে করলে সহজ হয়, তাড়াতাড়ি হয়। এক আছে লেয়ার থেকে আছে, আর আর কোথাও নাই। আচ্ছা লেয়ার ফাংশন তো আলাদা বোঝাবো, এখন এইগুলো আপনার করে স্যার আগে এইগুলো ইয়ে দিয়ে দেন, লক করেন আনলক করেন, প্র্যাকটিস করুন, সবাই করেন, এটা সবাই করেন। কতগুলো অবজেক্ট নেন, একটা অবজেক্ট সিলেক্ট করে কন্ট্রোল টু দেন, আবার কন্ট্রোল অর্ডার দিয়ে প্রথমে কি করবেন, গ্রুপিং করেন আগে, গ্রুপিংটা দেখাইছি না, কথা বলেন আপনারা, আগে গ্রুপিংটা প্র্যাকটিস করুন, তারপর লক আনলকটা প্র্যাকটিস করেন। ওকে, ঠিক আছে, অনেকগুলো শেপ নেন, কোনটা কোনটা গ্রুপ করবেন, কন্ট্রোল জি দেন, কন্ট্রোল শিফট জি দেন, অথবা রাইট বাটন ক্লিক, রাইট বাটন ক্লিক করে গ্রুপ আন গ্রুপ করেন, তারপরে কোনটা কোনটা লক করবেন, কন্ট্রোল টু দেন লক করেন, আর আল্ট্রা কন্ট্রোল টু দিয়ে আনলক করেন। ওকে, যে পারবেন না সে বলবেন, ওটা লেয়ারের মাধ্যমে, ওটা লেয়ারের ফাংশনের আলাদা আলাদা টপিক, আলাদা দিন আলোচনা করবো, আজকে টপিক আমার লেয়ারটা নাই, বুঝতে পারছেন? আপনি এখন আনলক করুন অল্টার কন্ট্রোল টুল দিয়ে, আমি এটা দেখাচ্ছি, কন্ট্রোল টু অল্টার কন্ট্রোল টু, এতটুকু কর পারতেছেন কিনা সেটা দেখেন, ঠিক আছে? হ্যাঁ সবগুলো, হ্যাঁ সবগুলো আনলক হয়েছে, সেটাই দেখাইছি আপনাদেরকে। আর একটা একটা কথা লেয়ার থেকে কথা হবে, বললাম তো লেয়ার আলাদা, আজকে আজকে টপিকে নাই এটা আমার, বুঝতে পারছেন? ভাইয়া যা শিখাইছে তা শিখতে দিতে হয় আমাদের। জি আচ্ছা, কার হয় না সে বলেন, লেয়ার লেয়ারটা তো। জি বলেন বলেন স্যার, আমার হলো মানে ল্যাপটপে হলো 1 GB RAM, তো আমি যে অনলাইনে ই আছে তো, ওই অনলাইনে বিভিন্ন ওয়েবসাইটে ফটোশপ আছে, ওইটা দেখে দেখে হালকা পাতলা শিখবো আর আমি আর কি। হ্যাঁ শিখেন, ঠিক আছে, হ্যাঁ কাদের সাহেব, হালকা পাতলা হালকা পাতলা শিখবেন কেন, আমি তো একের বেশ একটু অ্যাডভান্স লেভেলে দেখাবো, একের এক আর কি ব্র্যান্ড আইডেন্টি ডিজাইন, ঠিক আছে, হালকা পাতলা শিখবেন। আমার তো 1 GB দেন, আমি এখন তাহলে কি করবো? তাহলে 1 GB র্যামে আপনি ইয়া করেন, এখন আপনার ইয়া ইলাস্ট্রেটর ওল্ড ভার্সনে ইউজ করে দেখেন, যা যা ফাংশন পান, আমি MDCC ভার্সনে করাচ্ছি, অত অনেক অপশন পাবেন না, ঠিক আছে, ওইখান থেকে কি করবেন, যা যা অপশন পান পান ওগুলো দিয়ে প্র্যাকটিস করুন, ঠিক আছে, এগুলো তো আছে ওল্ড ভার্সনে। ওটা কি কি থেকে নামাবো ওটা এখন আপনি, ওটা তো আমার কাছে নাই, এখন কারো কাছ থেকে নিয়ে নেন, ওল্ড ভার্সনের দোকান টোকান তো আছে, যারা ওই যে আশেপাশে দোকান আছে না, এগুলো তো ওল্ড ভার্সন ইউজ করে, বুঝতে পারছেন, তাদের কাছে নিয়ে নেন সফটওয়্যার। আগে বেশ কিছুদিন আগে একটা ফটোশপ নামাইছিলাম, এখন ওইটা কি হবে? এখন যদি আপনার 1 GB ইনস্টল করে দেন না, জি জি, কোন ভার্সন ইউজ করতে বললেন? শুনুন আমি বলি, আপনি যে ফটোশপ 7 আর ইলাস্ট্রেটর 10 এই দুটো ইউজ করেন, হ্যাঁ 1 GB RAM
ইলাস্ট্রেটর 10 ইউজ করেন, সিএসসি তো সিএস সিসিও পারবেন না, সিএস অবশ্য করে নেওয়া যাবে, সিএস নিম্নের ভাষা ট্রাই করতে পারেন, সিএস 6 বাদ দিয়ে, বুঝতে পারছেন? ওই যে সিএস 3 আছে না, এগুলো সম্ভবত ব্যবহার করা যাবে। সুবিধা তো সিসি ভার্সন যে আমরা যেটা ইউজ করতেছি এখন, ওনা তো 1 জিবি র‍্যামে, 1 জিবি র‍্যামে কোনো সিসি ভার্সনে কাজ করতে পারবে? আর আমরা এখানে কাজ করব না, অনেক অপশন পাবে না উনি, বুঝতে পারছেন কি বললাম? অনেক অপশন উনি পাবে না স্যার। তাহলে ওইটার নাম কি কি লিখে সার্চ দেব, মানে গুগল থেকে নামাবো, দেখি কোনো পুরাতন ওয়েবসাইটে পাই কিনা? ওয়েবসাইটে পাওয়ার চেয়ে আপনি আশেপাশে কারো যদি পরিচিত থাকে, অথবা ওই যে আশেপাশে দোকানগুলো আছে না, যদি আপনার ফটোকপির দোকান ওরা কিন্তু ওল্ড ভার্সন গুলো ইউজ করে, বুঝতে পারছেন, ওদের কাছে যদি একটু খাতির থাকে বললেই দিয়ে দিবে। আপনি সবচেয়ে বেটার হয় আপনি গেট ইন টু পিস ওয়েবসাইটে যাবেন, ওখানে যায় গেট ইন গেট ইন ওখানে সার্চ ভার্সন আছে, ওখানে ফটোশপ লিখবেন, আপনার যত ভার্সন আছে সবগুলো ওখানে দেখাবে। গেট ইন টু পিসি থেকে ওল্ড ভার্সন পাওয়া যায়? সব ভার্সন পাওয়া যায়। ওখান থেকে নামায় নাই কখনো, নাম তো দিল না, কি যেন নাম বললো আমি তো ক্লিয়ার বুঝি নাই। এখন হালকা পাতলা শিখা তো লাভ নাই রে ভাই, হালকা পাতলা শিখবেন কেন? আপনি যে কথাটা বললেন, এই যে এখানে দেখবেন ওয়েবসাইট থেকে হালকা পাতলা শিখবেন, এটা কেমন ধরনের কথা স্যার? আমি ওই উদ্দেশ্যে বলি নাই আর কি, মানে আমার তো ওই সুযোগ ছিল না এই জন্য আর কি বলছি। এখন যেটা আপনি যেহেতু সামর্থ্য না থাকেন, যা আছে এটাতে একটু হার্ড অ্যান্ড সোর ট্রাই করেন না, দেখেন ঠিক আছে, ওটা নিয়ে কিছু সংগ্রাম করেন, আর পারলে এই র্যাম ঠ্যামগুলো বাড়াই নিয়েন, ঠিক আছে? এটা যে কি জিনিস যারা শিখে ইনকাম করে তারাই বুঝতে পারে, গ্রাফিক ডিজাইন কি জিনিস, বুঝতে পারছেন? শোনেন, এখানে মনে করেন আমি অবজেক্ট হাইড করব, হাইড করব কিভাবে, এই যে এটা সিলেক্ট করব, কিবোর্ড থেকে কন্ট্রোল 3 দিব, কি দিব বলেন তো? কন্ট্রোল 3, কিবোর্ড থেকে কন্ট্রোল 3, ওকে, এই দেখেন হাইড হয়ে গেছে 3। আর যদি আমি আবার যদি শো করতে চাই, আবার যদি আনহাইড করতে চাই, কিবোর্ড থেকে অল্টার কন্ট্রোল 3, এটা আবার চলে আসবে, ওকে। মনে করেন আপনি হাইড করে দিবেন, খাতা লিখছেন হাইড, এই কথাটা লিখছেন তো অবশ্যই, টপিক গুলো লিখে রাখবেন, তাহলে আমি কি পড়াচ্ছি আপনি ভুলে যাবেন কিন্তু, বুঝতে পারছেন? আর ওই শর্টকাট কি গুলো লিখে রাখবেন পাশে, তাহলে আপনি মনে থাকবে। হ্যাঁ, মনে করেন এই যে এই অবজেক্টটা আমি হাইড করে দিব, এই অবজেক্ট, এই অবজেক্টটা সিলেক্ট করি, কিবোর্ড থেকে কন্ট্রোল 3 দিব, ওকে, এই অবজেক্টটা হাইড করব কিবোর্ড থেকে কন্ট্রোল 3, এই অবজেক্টটা হাইড করব কিবোর্ড থেকে কন্ট্রোল 3, এটা ক্লিক করি কন্ট্রোল 3, কন্ট্রোল 3, আবার মনে করেন আন হাইড করব বা শো করব, কি করব বলেন তো? অল্টার কন্ট্রোল 3,
ওকে লিখে রাখেন খাতায়, কন্ট্রোল থ্রি হাইট আর আনহাইট হইছে অল্টার কন্ট্রোল থ্রি। এবার লেখেন গাইড, গাইড লেখেন, কন্ট্রোল আর দিয়ে গাইড নিয়ে আসতে হয়। যেমন কন্ট্রোল আর দিব, দেখেন এই যে এরকম রুলার দেখা যাবে একটা চারিপাশে, বুঝতে পারছেন? রুলার, আবার কন্ট্রোল আর, কন্ট্রোল আর, এটার নাম কি রুলার? রোলার না, আসলে রোলার রুলার স্কেলের ইংলিশ কি রুলার না, রুলার আর ইউ হবে, রোলার না আবার রোলার তো চাকা জাতীয় কিছু বোঝায় রোলার। হ্যাঁ ওকে, এ রোলার আবার রোলার বলেন না, বিব্রতকর অবস্থায় পড়বেন সবাই আবার, ঠিক আছে? আমার নিজের এরকম ভুল হয় মাঝে মাঝে। রুলারটা যে নিলাম আমি, দেখেন আমরা যখন ডিজাইনে কাজ করব, যখন আমরা যে ডিজাইনে হাত দেব, তখন কিন্তু আমাদের এরকম গাইড টেনে, আমি যখন কাজ হাত দেব তখন বুঝতে পারবো এরকম গাইড টেনে টেনে কাজ করতে হবে। আমরা খাতার ভিতরে মার্জিন করি না, খাতার ভিতরে অনেক সময় এরকম, কিন্তু আমাদের এই শেপ ক্ষেত্রে ডিজাইনের ক্ষেত্রে এরকম গাইড টেনে টেনে প্রয়োজন হবে, বুঝতে পেরেছেন? কাজ করার, ওকে, যখন আমরা ডিজাইন, তখন ডিজাইন হাত দিলে আমরা কেন গাইড টানবো, কোন এরিয়ার ভিতরে রাখবো, এগুলো কিন্তু তখন প্রয়োজন হবে, ঠিক আছে? ওকে জি স্যার। হ্যাঁ, এখন এই গাইডটাকে লক করবেন কিভাবে, মনে করেন এই গাইডটাকে লক করবেন হচ্ছে রাইট বাটন ক্লিক করবেন, লক গাইড দিয়ে দিবেন, ওকে? এটা কিন্তু শর্টকাট কি না, এটা রাইট বাটন ক্লিক আর কোথাও না, এটা আর লেয়ারে আছে, লেয়ারে হয়তো একটা একটা গাইড দিয়ে আপনার লক করা যাবে, লেয়ার তো আজকে বোঝাবো না। আপনি এটা লক করবেন কিভাবে, রাইট বাটন ক্লিক করে লক দিবেন, তা গাইডগুলো কি হয়ে যাবে বলেন তো, লক হয়ে যাবে, হয়ে যাবে, লক হয়ে যাবে। আর যদি আপনি আনলক করতে চান, রাইট বাটন ক্লিক করবেন, আনলক হয়ে যাবে। এটা শর্টকাট কি না, এটা কিন্তু গাইডের, এই যে আপনি মনে করেন এটা নিলেন, সবগুলো গাইড সিলেকশন করা লাগবে না, জাস্ট আপনি রাইট বাটন ক্লিক করবেন, সবগুলো গাইড কি হয়ে যাবে, এটা লক হয়ে যাবে। কিন্তু এখন আবার রাইট বাটন ক্লিক করবেন, আনলক গাইড দিবেন, সবগুলো গাইড আনলক হয়ে যাবে। এখন আপনি মাউসটা ধরে নড়াতে পারবেন, আবার গাইডটা ডিলিট করবেন কিভাবে, আপনি যেই গাইডটা ডিলিট করবেন ওটা সিলেক্ট করেন, এটা সিলেক্ট করেন, কিবোর্ড থেকে ডিলিট প্রেস করে দেন, এটা সিলেক্ট করি, কিবোর্ড থেকে ডিলিট প্রেস করে দিই, ওকে? আবার মাউসটা নিয়ে আসি আমি, গাইড দেখেন, দেখেন একটা জিনিস, একটু আগে আমরা অবজেক্ট কাজ করার সময় এটা তো আমরা কি হইতেছি, আমরা যখন লক করতেছি গাইডগুলো একবার লক হয়ে যেতেছে, ঠিক না? দেখেন তো একটু, একবার লক হয়ে যেতেছে না, আবার যখন আমি আনলক করেছি সবগুলো একসাথে আনলক হয়েছে। ইচ্ছা করলে আমরা ওই একটু আগে আমরা অবজেক্টগুলোকে একটা একটা করে ধরে ধরে আমরা ইয়া করছিলাম না, কন্ট্রোল টু দিয়ে লক করছিলাম না, হ্যাঁ, এটা কিন্তু আমরা এখান থেকে করতে পারি। মনে করেন একটা একটা করে ধরে আমরা কিন্তু এই যে এটা ধরলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল টু দিব, তাহলে শুধু এইটা লক হয়েছে আর বাকিগুলো কিন্তু লক হয় নাই, ঠিক আছে? ওই অবজেক্টের মধ্যে, অবজেক্টের মধ্যে চিন্তা করেন, এটা সিলেক্ট করেন, কিবোর্ড থেকে কন্ট্রোল টু দেন, এটা কিন্তু আবার এখানে কন্ট্রোল টু দিয়ে করলে আবার এখানে কিন্তু রাইট বাটন ক্লিক অপশন আসবে না আনলক করার, এটা আবার অল্টার কন্ট্রোল টু দিতে হবে, যেটা অবজেক্টে দেখাইছিলাম, ঠিক আছে? আমার কথা বোঝা গেছে? জি জি ভাই, গাইডের অপশনটা যেটা টান দিলে আপনার আসছে, ওটা কোথা দিয়ে টান দিতে হবে, আসছে এই রোলার উপর থেকে, রোলার লেফট বাটন ধরেন টান দেন, রোলার 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 উপর লেফট বাটন ধরে টান দেন এইভাবে, আচ্ছা, রোলার উপর লেফট বাটন ধরে টান দেন, ওকে, বুঝতে পেরেছেন? জি জি জি, আমরা যখন ডিজাইন করব এরকম আমাদের অনেক সময় গাইড টানার প্রয়োজন হবে, ঠিক আছে? গাইড টেনে টেনে খাতার ভিতরে আমাদের প্রয়োজনে, যেমন মার্জিন করে কাজ করি, ডিজাইনও করার সময় এরকম গাইড টেনে টেনে আমার কাজ করার প্রয়োজন হবে, এগুলো মার্জিনের সাথে তুলনা, মার্জিনই এটা, ঠিক আছে? এখন এই গাইডের বিষয়টা আর এই যে হাইডের বিষয়টা সবাই প্র্যাকটিস করেন,
হয়ে গেলে বলবেন। জি এই যে রোটা এইভাবে নিয়ে আসতেছেন আর এই কলমটা যেভাবে হচ্ছে না, এভাবে আনতে পারতেছেন না সেটা কেন? এই যে রোজ যেভাবে লেট প্যাটার্ন ধরে নিয়ে আসছেন, কলম লেট প্যাটার্ন ধরে নিয়ে আসেন, আপনারা যে ফেসবুক ফেসবুক গ্রুপটা ক্রিয়েট করছেন, আপনারা যদি বলেন গ্রুপটা আমার না আপনাদের, আমি কি বিকালে গ্রুপ আপনাদের লিংক বিকালে 9টার 4টা তো একই গ্রুপ তো না, সরি একই একই সময় শুরু হয়েছে তো, নিউ ব্যাচ বুঝতে পারছেন, টপিকগুলো সেম রাখবো, তাদেরকে দিয়ে অ্যাড করলে আমার মনে হয় ভালো হবে, বুঝতে পারছেন? ওকে স্যার করতে পারেন। স্যার লিংকটা গাইডটা হাইড করে ফেলছি, এখন এটা শো করব কেমনে? হ্যাঁ গাইড হাইড করে ফেলছেন? গ্রুপের লিংকটা আমি বিকাল 4টার বেশি ওদেরকে দিয়ে দিব না, নাকি বলেন? কয়টা টপিক? তো টপিক তো অনেক, 11টা পর্যন্ত যতটুকু পারেন আপনারা, আমি তো প্র্যাকটিস করার সময় দেই, আপনারা প্র্যাকটিস করা হবে আমাকে বলবেন, আমি নেক্সট টপিকে যাব, বুঝতে পেরেছেন? 11টা পর্যন্ত যতটুকু করছি ঠিক আছে, এটা কোনো আমার লিমিট আর ক্লাস মনে করুন মডিউলের মধ্যে সীমাবদ্ধ না, বুঝতে পেরেছেন? ক্লাস আপনাদের আনলিমিটেড হবে, একদম আপনাদের সমস্যা ক্লিয়ার করে যাবেন, কারো কোনো সমস্যা রাখবেন না। ভাই গ্রুপ বিষয়ে কি বলছেন ভাই, আরেকবার বলেন। আমি বলতেছি আপনাদের 9টা আর 4টা একই দিনে শুরু হয়েছে ক্লাসগুলো, বুঝতে পেরেছেন? টপিক কিন্তু আমি সেম রাখি, দেখা যাচ্ছে আপনারা 9টার বেশি ক্লাস না করতে পারলে অনেক সময় সমস্যা থাকলে বিকাল 4টা কিন্তু করতে পারবেন, সেই ক্ষেত্রে যদি আপনারা একসাথে অ্যাড থাকলে আমার মনে হয় না কোনো সমস্যা হবে, 4টা আর 9টা। হ্যাঁ ভাই ঠিক আছে, থাকলে আর ভালো হয়, সবার সাথে কথা কথা বললে আমাদের ভাই অনেক কিছু শিখা যায়। হ্যাঁ এটা এটা এগুলো আসলে এখানে গ্রুপ ডিসকাশন তো এটা একটা খুবই ভালো একটা ইয়ে এইসব ক্ষেত্রে, বুঝতে পারছেন? সবার নলেজটা শেয়ার হলে ভালো। হ্যাঁ জি সবগুলো কি চলে আসবে ঠিক আছে। পড়াশোনা বুঝতে পারছেন, এটা তো অবশ্যই শিখবেন, তবে এটা ছাড়বেন না, তবে ওটা অবশ্যই ম্যান্ডেটরি রাখবেন আপনার যেটা মেইন পড়াশোনা ঠিক আছে। জি জি কারণ ওটা চলে গেলে তো আর ফিরে আসবে না, এটা তো মনে করেন লাইকা থাকলে একদিন না একদিন আপনার হাতে আসবেই ঠিক আছে। ওকে ওকে ক্লাস থাকলে আপনারা ক্লাস করবেন, না ওটা ফার্স্ট প্রায়োরিটি ঠিক আছে। একাডেমিক পড়াশোনা একবার চলে গেলে তো আর আসবে না, ওটা ফিরে আসবে না। হ্যাঁ বলেন। জি ভাই যদি মাঝে মাঝে মোটিভেশনাল কথা বললে ভালো হইতো ভাই, আমাদের কথা বললে ক্লাসটা ভালো মতো করতে পারি, ভালো লাগে। কেন মোটিভেশনাল কথা তো বলি আমি, প্রথম ক্লাসে তো বলছিলাম, আপনি ছিলেন প্রথম ক্লাসে? না ভাই ছিলাম না। সে প্রথম ক্লাসে তো মিস করছেন, দেখেন সামনে কি হয় কি ধরনের কথাবার্তা আসে, মোটিভেশনাল কথাবার্তা তো সাথে সাথে মাথায় আসে না, যখন মনে পড়ে তখন বলি ঠিক আছে। আর আপনারা যারা স্টুডেন্ট আমি বলি ক্লাস থাকলে ক্লাসে অ্যাটেন্ড করবেন, প্রয়োজন ওই দিনে ভিডিওটা আমার কাছে নিয়ে নেবেন, বুঝতে পারছেন কি বললাম?
ওটা হ্যাম্পার করবেন না কিছুতেই। তবে তো এটা অবশ্যই এটাও রাখবেন, এটা আপনার একটা পড়াশোনার একটা পার্ট হিসেবে ধরে এভাবে আগাবেন, ঠিক আছে? গ্রাফিক ডিজাইনটা বুঝতে পারছেন কি বললাম, পড়াশোনার একটা পার্ট হিসাবে, কারণ এটা যদি ইনকাম তো করে, আমার লাখ লাখ টাকা ইনকাম করে, এটা তো আমাদের মুখ্য উদ্দেশ্য। এটা ছাড়াও কিন্তু আপনি বিভিন্ন কাজে আপনার এই জ্ঞানটাকে কাজে লাগাতে পারবেন, বুঝছেন কি বললাম? এটা আমি প্রথম দিনই বলছিলাম, আমরা কেন গ্রাফিক ডিজাইনটা আমরা কেন শিখব, ওই স্লাইডার যখন বুঝেছিলাম তখন বলছিলাম। কিন্তু স্যার, জি স্যার, ওই যে সাধারণত যে যে টুলস গুলোর যে সময় পরীক্ষা করাই দিচ্ছেন, ওই ক্লাসটা কোন মানে কবেকার ক্লাস? এটা এটা পরশু দিনের ক্লাস, ওই ক্লাসটা তো ওইভাবে আর দেয়ও না। ওইটা হচ্ছে মনে করেন গ্রাফিক ডিজাইন কি, আপনার কি কি কোন কোন সেক্টরে আপনার জব অপরচুনিটি আছে, এই সব নিয়ে আলোচনা করছে। আর গ্রাফিক ডিজাইন কি এগুলো গুগলে আপনি জানতে পারবেন? আমি ওইটা বলছি স্যার, আমি বলছি যে এই যে বিভিন্ন টুলসের কাজ বা যে গতকালকের, শুনেন, গতকালকের ভিডিওটা আপনি নিয়ে নেন, গতকালকের থেকে মূলত শুরু হয়েছে ক্লাস, আমরা সফটওয়্যারে ঢুকছি, বুঝতে পারছেন কি বললাম? জি জি স্যার, গতকালকের ভিডিওটা আপনি তো আজকে গ্রুপে অ্যাড হয়েছেন হয়তো, বুঝতে পারি আপনি তো ওটা পাবেন না, আপনি আচ্ছা হোয়াটসঅ্যাপে নাই না, আমার কাছে ভিডিওটা নিয়ে নেবেন সন্ধ্যার সময়, ঠিক আছে? আচ্ছা, এই গাইডের বিষয়টা সবাই বুঝছেন? দেখেন গাইড কিন্তু একটা একটা করে সিলেক্ট করে ডিলিট করা যাবে, কিবোর্ড থেকে ডিলিট প্রেস করবে ডিলিট হয়ে যাবে, ঠিক আছে? ডিলিট হয়ে যাবে, আমি সবগুলো সিলেক্ট করে ডিলিট ডিলিট করে দেই। আচ্ছা গাইড লিখলেন, এবার এবার লেখেন হচ্ছে শো গ্রিট, এই কথাটা লেখেন খাতায়, শো গ্রিট। আবার বলেন, শো গ্রিট, গ্রিট গ্রিট, শো গ্রিট, ও ডব্লিউ GRID grid, GRID grid, show grid, ঠিক আছে? আমি মনে করেন উইন্ডোটা যাই, এই যে শো গ্রিড নামে একটা অপশন আছে, কোথায় গেলাম উপরে, এখানে উইন্ডোটা দিয়ে কোথায় গেল, হারাই গেল, এটা দরকার হয় না তো, এখানে খোঁজেন তো কোথায় আছে গাইড, গ্রিডটা কোথায় লেখা আছে, বুঝে পাইতেছি না কেন। আশ্চর্য তো স্যার, ভিউতে মনে হয়, হ্যাঁ হ্যাঁ ভিউতে, ভিউটাই তো, হ্যাঁ ভিউতে তো, ভিউটাই তো আমি দেখতেছি না, সেটাই তো খুঁজতেছি, ভিউটা কই? আপনি উইন্ডোজে যাচ্ছেন, উইন্ডোজে দেখতেছেন? ও ভিউতে দেখো, সরি সরি, আপনি ভিউতে দেখবেন স্যার, হ্যাঁ ভিউতে, ভিউতে, সরি সরি, আমি সেটাই তো উইন্ডোজে খুঁজতেছিলাম, এই প্রসপেক্টিভ গ্রিডটার মধ্যে, কোথায় জানো, এই যে প্রসপেক্টিভ গ্রিডটার মধ্যে, এই যে শো গ্রিড, হ্যাঁ এটা অনেক সময় আপনাদের শো গ্রিড তো এটা চলে আসে, পার্সপেক্টিভ গ্রিড না তো, এটা কন্ট্রোল শিফট আই দেই, পার্সপেক্টিভ গ্রিড না তো এটা সম্ভবত, এটা পার্সপেক্টিভ গ্রিড টুলের অপশন গুলো, দাঁড়ান এটা অপশনটা, হাইট গাইডস, এই যে শো গ্রিড এখানে, এটা পার্সপেক্টিভ গ্রিড এটা পাশে এখানে, হ্যাঁ অথবা যে, হ্যাঁ যে এটা এটা আসলে অতটা দরকার হয় না তো, যারা হয়তো মানে লোগো ডিজাইনে হয়তো যারা কাজ করবেন পরবর্তীতে, যদি লোগোর উপরে আলাদাভাবে যদি স্কিল ডেভেলপ করতে চান, দেখা যাচ্ছে এটা অন করে মাঝে মাঝে কাজ করার প্রয়োজন হতে পারে, ঠিক আছে? এই জন্য ঘর মিনিমাল লোগো টোগো এইগুলো মনে বানাইলে ঠিক আছে, ঠিক আছে, তাদের হয়তো কাজে লাগবে, বুঝতে পারছেন? যারা লোগো নেই স্পেশালি আপনারা স্কিল ডেভেলপ করবেন, ঠিক আছে, গ্রিড টু গ্রিড তাদের জন্য সুবিধা হবে, ওকে? এটা কি শর্টকাট কি আছে, হ্যাঁ এই যে কন্ট্রোলে শর্টকাট কি আছে, এটা আমি তো ডিজাইন নিয়ে কাজ করি, আমার এই শো গ্রিড অন করার হয়তো প্রয়োজন হয় না অতটা, বুঝতে পারছেন? এটাও আছে, এটা কি নাম দেওয়া যায়, কন্ট্রোল উইজ উপর ওই সেমি কলন না, এটা এটা দিলে আসবে, ওটা আবার ইয়ে হয়ে যায়, এটা শর্টকাট কিটা দেওয়া আছে এখানে, ওকে? এই শো গ্রিড হাইট গ্রিড, ওকে
লিখছেন সোগ্রিড এটা লিখছেন, ওটা কিছুই না, জাস্ট ভিউ থেকে যা সোগ্রিড অন করবেন, ঠিক আছে? আবার ওই যে অত আবার ওই কন্ট্রোল শর্টকাটটা মনে রাখেন, আমি আমি তো এটা নিয়ে আমার কাজ করা হয় না, তো সোগ্রিড অন করার প্রয়োজন হয় না, ডিজাইনে এতটা প্রয়োজন হয় না, এই ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন, ওই ব্রুশিয়ার ডিজাইন, ফ্লায়ার ডিজাইন, এগুলো তো প্রয়োজন হয় না। জি স্যার, ইয়া ফ্লায়ার ডিজাইন এগুলো প্রয়োজন, মানে প্রয়োজন হয় না, প্রয়োজন হয় না, জাস্ট খালি ডিজাইন ডিজাইন, যারা লোগো নিয়ে অথবা অন্যান্য ক্ষেত্রে যদি প্রয়োজন হয় ইচ্ছাগুলো ওটা অন করে কাজ করতে পারেন। ওকে ওকে, আচ্ছা যেটা বললাম এটা শো গ্রিড লিখছেন না? আচ্ছা এবার লেখেন শেপ ধরে, আমি আমি কত আপনি কতগুলো নিই, আবার কতগুলো শেপ নিই, আমি মনে করেন কালার চেঞ্জ করে নিই, এই যে মনে করেন আমি কপি করব, মনে করেন এই অবজেক্টটাকে, এটাকে যদি আমি কন্ট্রোল সি দেই আর যদি কন্ট্রোল ভি দেই, দেখেন এটা কি কপি হয়েছে না, দেখছেন? মনে করেন আমি এই লাল এই অবজেক্টটাকে কপি করবো, একটু কালারটা চেঞ্জ করে নিই, কয়েকটা লাল হয়ে গেছে, একটা অনেকটা কালার দিয়ে নিই এখান থেকে, মনে করেন এইটা আমি, এটাকে মনে করেন আমি কন্ট্রোল সি দিলাম, কন্ট্রোল ভি দিলাম, কপি হইলো না এটা, এটা তো যে কোনো জায়গায় কপি হয়েছে, ঠিক না, নাকি বলেন? যে কোনো জায়গায় কন্ট্রোল সি কন্ট্রোল ভি মানে এটা কপি হবে, ঠিক আছে? এটা আপনি তো এমএস ওয়ার্ড শিখছেন, শিখছেন না? ওকে লিখে রাখেন কন্ট্রোল সি কন্ট্রোল ভি কপি, কন্ট্রোল সি কপি কন্ট্রোল ভি পেস্ট। তারপরে আমি যদি মনে করেন এটাকে ক্লিক করে কন্ট্রোল সি কন্ট্রোল সি কন্ট্রোল এফ দেই, এটা ফ্রন্টে একটা কপি হবে, দেখেন এটার উপরে কিন্তু একটা কপি হয়েছে, দেখেন আবার বোঝাচ্ছি আমি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি এটা তো যে কোনো জায়গায় কপি হলো, ঠিক না, বুঝতে পেরেছি? আর যদি আমি মনে করেন এই অবজেক্টটা, এটাকে যদি আমি কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিব, কিবোর্ডে কি দিব বলেন তো, কন্ট্রোল এফ সি এবং কন্ট্রোল এফ, হ্যাঁ কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম, তাহলে এটার উপরে একটা কপি হবে, ঠিক আছে? দেখেন আমি মাউস একটু সরাই, দেখেন এটার উপরে একটা কপি হয়েছে, আবার দেখাচ্ছি কন্ট্রোল সি একটু কালারটা চেঞ্জ করে নিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা পরে কালার চেঞ্জ করি, কন্ট্রোল এফ এফ দিই, এই যে দেখেন নিচে একটা আছে, ঠিক না, একটু সরাই নিলাম, ঠিক আছে, এটার উপরে একটা কপি হয়েছে, বুঝতে পেরেছেন? আচ্ছা কন্ট্রোল সি কন্ট্রোল এফ গেলে, এবার খাতা লেখেন, এটা হচ্ছে ফ্রন্টে কপি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ হচ্ছে ফ্রন্ট কপি, এটা লিখে রাখেন, হ্যাঁ কন্ট্রোল সি কন্ট্রোল এফ হচ্ছে কি, এটা ফ্রন্ট কপি, হ্যাঁ ফ্রন্ট কপি, আর এটা লেখেন হচ্ছে কন্ট্রোল সি কন্ট্রোল বি, এটা হচ্ছে ব্যাক কপি, কন্ট্রোল সি কন্ট্রোল বি দেন, দিছেন লেখছেন, লেখেন খাতায়, তারপর আমি দেখাচ্ছি, এই যে মনে করেন আপনি এই যে এইটাকে এই অবজেক্টটাকে মনে করেন আমি এবার যদি কন্ট্রোল সি কন্ট্রোল বি দেই, তাহলে এটা কি হবে, ব্যাক কপি হবে, ঠিক আছে, ব্যাকে একটা কপি হবে, যে কোনো একটা কালার চেঞ্জ করে দে, প্রথমে এটা ব্যাকে কপি হবে, এটাও কপি হবে ব্যাকে, এটার পিছনে কপি হবে, আগে কালার চেঞ্জ করে তো আপনাদের বুঝতে সুবিধা হবে, তাদের বুঝতে সুবিধা হবে, কালারটা আগে চেঞ্জ করবো, মনে করেন এটা একটু নিচে নামাই নিয়ে আসি, এটাকে মনে করেন কন্ট্রোল সি কন্ট্রোল সি দিলাম, একটু কালারটা আগে চেঞ্জ করে নিই, ওকে এবার কন্ট্রোল বি দিই, এই নিচে গেলে একটা কপি হয়েছে, এই যে নিচে দেখেন একটা কপি হয়েছে, কপি হয়েছে দেখেন তো, কন্ট্রোল সি কন্ট্রোল বি, ভি না কিন্তু আবার বি, এরপরে যে বি বি দিব, এটা কি হবে, এটার ব্যাকে কপি হবে, এই যে দেখেন ব্যাকে কপি হয়েছে, এটা একই কালার থেকে দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না, আবার দেখাচ্ছি কালারটা চেঞ্জ করে নিই, পরে কে চেঞ্জ করি, কন্ট্রোল সি দিলাম, কালারটা চেঞ্জ করি, এবার এবার কন্ট্রোল বি দিই, হ্যাঁ কন্ট্রোল বি স্যার, এবার ফাঁকা জায়গাটা ক্লিক করে এবার একটু সরাই, এই দেখেন নিচে একটা কপি হয়েছে, হ্যাঁ এটা সবাই প্র্যাকটিস করেন, কন্ট্রোল সি কন্ট্রোল কন্ট্রোল সি কন্ট্রোল ভি তো যে কোনো জায়গায় কপি হবে, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে প্র্যাকটিস করেন, কন্ট্রোল সি কন্ট্রোল বি দেন সবাই, পারেন কিনা দেখেন, সবাই করেন, ওকে
হয়ে গেলে বলবেন, হ্যাঁ নেক্সট টপিকে যাবো আমি। আচ্ছা আব্দুল কাদের সাহেব আছেন আপনি? জি স্যার আছি স্যার। সোহাইবুল আর আপনার বাসা কত দূরে? স্যার আমি আর ও একসাথে পড়ি, ওর বাসা মাদারীপুরে, আমার বাসা রাজবাড়ী জেলা। ও কাছাকাছি থাকলে তো ওর কম্পিউটারে যা যা প্র্যাকটিস করতে পারতেন। আপনার সাথে ইনশাল্লাহ মেসেঞ্জারে খুলে বলবো আমি সবকিছু। ওল্ড ভার্সন হয়তো শিখতে পারবেন, কিন্তু অনেক অপশন তো পাবেন না, বুঝতে পারছেন? আর CS6 তো চালাতে পারবেন, CS6 টা যদি চালাতে পারতেন তাও হয়তো। CS6 টা তো 1 GB RAM, আমার মনে কষ্ট হয়ে যাবে। হ্যাঁ জি জি, আমার এটা 2 GB এবং কি 32 বিটের কি লাগাই এক দ্বিতীয়া 4 GB 2 GB RAM লাগানো লাগবে আজকেই নাকি পরে লাগালে চলবো? আপনি যত তাড়াতাড়ি আপনার যদি আপনার লাগানোর অপশন থাকে, আপনার যদি ফিনান্সিয়াল কোনো প্রবলেম না থাকে, আমার মনে হয় আপনার এই মুহূর্তে লাগানো উচিত, ঠিক আছে? যদি টাকা পয়সার কোনো সমস্যা না থাকে, কারণ সেখানে কার্পণ্য করা উচিত না, বুঝতে পারছেন? কারণ সময় তো চলে যাবে, বুঝতে পারছেন না? আপনি আজকে যেটা শিখে রাখবেন এটা আপনি ডে বাই ডে প্র্যাকটিসের মাধ্যমে এটা কি না পারলে ফেললে নিয়ে যাবেন অনেক। এই যে আপনাদের যে আমি তো মনে করেন অনেক বেশি 30 বছর পরে সেটা শিখছি, আর আপনাদের কত কম বয়স এটা। এখন যদি আপনি শিখতে পারেন 10 বছর পরে আপনাদের স্কিলটা কোথায় যাবে চিন্তা করতে পারতেছেন? এখন যদি অবহেলা করেন পারবেন না, কিন্তু বুঝতে পারছেন কি বললাম? যদি আপনার এরকম ফিনান্সিয়াল সমস্যা না থাকে, আপনি আজকেই লাগাই ফেলান প্রয়োজনে, বুঝেন না স্যার? জি বলেন স্যার। এসপি 64 বিট দেবো? হ্যাঁ 64 জিবি দেবেন। জি বলেন স্যার, ওটা কি রকম হবে? 64 বিট দিবেন, 64 বিট। জি ভাই সবিকুল সাহেব, 64 বিট। হ্যাঁ সবিকুল সাহেব কি বললেন স্যার? এসপি 7 জেনারেশন 8 GB RAM। 7 আবার কথা বলেন, বুঝতাছেন না কি 7 জেনারেশন? এসপি ল্যাপটপ 7 জেনারেশনের 8 GB RAM। হ্যাঁ এই রকম হবে স্যার, এটা তো ভালো হবে, 8 GB RAM তো ভালো হবে, ঠিক আছে। মিনিমাম 4G এর একটা, 4 GB RAM এর কাছে আমি আগে ওই টেলটা বাদ দিয়ে দিছি। আর এই যে আপনার উইন্ডোজ 10 ইনস্টল দেওয়া না, কোনটা ইনস্টল দেওয়া স্যার? ওই যে মানে ওই ডেল যেটা চালাইতাম স্যার, ওইটা হলো পুরান কন্ট্রাক্ট, ইয়ে ওইটা স্থল হয়ে যায়। আচ্ছা আমি যেটা বলেছেন সেটা কথা না, আপনার ইয়া উইন্ডোজ কোনটা দেওয়া? অনেক আবার 7 দেওয়া রাখে, 7 তো আবার এই সফটওয়্যার কাজ করবে না। উইন্ডোজ 2019 উইন্ডোজ স্যার, ওই 7 দেওয়া ডেল, আর ওই এসপি তে 10 দেওয়া। হ্যাঁ হ্যাঁ ওটা তো ইনস্টল দিয়ে নিয়ন, আমার ইলাস্টরটা 2019 ইনস্টল দিয়ে নিয়ন। হ্যাঁ ঠিক আছে স্যার। এখন কিন্তু দেই না, বুঝতে পারছেন? এখন জাস্ট এটার কালারটা চেঞ্জ করে দিই, কন্ট্রোল এফ দিব, কি দিব বলেন তো? কন্ট্রোল এফ, একটু ফাঁকা জায়গায় ক্লিক করে নেন, কন্ট্রোল এফ দিই, ঠিক আছে? দেখেন এটার উপরে একটা কপি হয়ে গেল, কালার টেলার চেস, এটা চিন্তা না করলেও চলবে। আপনি কপি পেস্ট করতে পারতেছেন কিনা সেটা, ঠিক আছে? কপি পেস্ট করতে পারতেছেন কিনা সেটা দেখেন। হ্যাঁ হ্যাঁ হয়েছে হয়েছে, আপনি ই করেন সমস্যা। আচ্ছা এবার খাতায় লেখেন কালার অ্যাসাইন, কালার অ্যাসাইন ইনটু অবজেক্ট, এটা ভিতরে লিখে রাখতে পারেন আর কি। অবজেক্টের ভিতরে আমরা কালার বিভিন্ন ভাবে কিভাবে দিব এটা আর কি।
লিখছেন কালার আছেন লেখালো বলেন জি জি লেখা দেখেন আমরা কালার আছেন একভাবে এখানে দেখছি আমরা এই যে এখানে কালার আছেন মানে আমি কিভাবে কালার করব আর কি দিব এখানে এই যেমন এখানে বিভিন্ন অবজেক্টগুলো না কালার পরিবর্তন আমি কিভাবে করব এখান থেকে আমি যে এতক্ষণ ধরে কালার পরিবর্তন যে করতেছি এখান থেকে আমি এভাবে তো পারেনি সবাই পারেন না এটা এখান থেকে কালার পরিবর্তন করতে পারেন না এটা একভাবে দেখালাম ঠিক না আর আর ভুলও মাঝখানে এটা কিন্তু ক্লিক করেন না এটা কিন্তু প্রেসে কাজে লাগে আপনাদের জন্য নয় যে রেজিস্ট্রেশন যেটা এটা ঠিক আছে কিসে কাজে লাগে এটা ওটা প্রেসে প্রেসে প্রিন্টার সময় এই রেজিস্ট্রেশন এটাতে ক্লিক করবেন না কিন্তু হ্যাঁ এই কালারগুলো ব্যবহার করবেন হয় নান কোন নানে ক্লিক করব আর কালারগুলো ব্যবহার করব আমরা ওকে বুঝতে পেরেছেন ওটা প্রিন্ট আউটপুট সেটআপে কাজে লাগে আমরা তো প্রিন্ট আউটপুট শিখব না আমরা ডিজাইন শিখব শুধু ঠিক আছে আমরা বনে ক্লিক এই ক্লিক করব এটা আপনার এখান থেকে কি আপনি কালার এটা আমি অনেক ভাবে কালার অ্যাসাইন করে এখন দেখাবো কিভাবে আপনি এটা একবার এটা তো সবাই পারেন কার সমস্যা আছে না হ্যাঁ এটা হচ্ছে ফিল কালার এটা কি কালার বলেন তো এটা ফিল কালার এটা হচ্ছে ফিল কালার হ্যাঁ আর পাশেরটা হচ্ছে স্ট্রোক কালার পাশেরটা কি বলেন তো স্ট্রোক কালার স্ট্রোক হ্যাঁ স্ট্রোক কালার এখন আমি স্ট্রোক কালারটা এটা হচ্ছে স্ট্রোক কালারটা আমি অন করে দেই একটা আমি যে কোনো যে কোনো একটা কালার দিয়ে দিই মনে করেন আমি এই কালারটা দিয়ে দিলাম এটাকে মনে করেন আপনি একটু বাড়ায় দেন এই যে এটা কি 1 পিটি আছে দেখেন স্টক আমি 1 পিটি রাখি এখানে কিন্তু স্টকটা হচ্ছে আপনার এই চারিপাশের বর্ডারটা ঠিক আছে আর ফিল হচ্ছে এই মাস্কারেরটা এই মাস্কারের ভিতর ভিতরগুলো এই যে দেখেন আমি যখন স্টক কালার একটা দিয়ে দিছি আগে তো অফ ছিল এখানে এই যে ক্রস দেওয়া ছিল ঠিক আছে আমি যখন যে কোনো একটা কালার দিয়ে দিছি ওই কালারটা এখানে কিন্তু বর্ডার শো করবে যেমন লাল দিয়ে দিলাম আমি সিলেক্ট করে নেই এটা আমি ক্রস দিয়ে দিই ঠিক আছে এখন দেখা যাচ্ছে না কিন্তু মনে করেন এখন আমি লাল দিয়ে দিই একটু দেখেন এখন কিন্তু বর্ডার একটা দেখাচ্ছে না এই যে বর্ডার একটা বর্ডার দেখাচ্ছে এখন দেখেন লালের মতো একটু খেয়াল করেন সবাই কথা বলেন আপনারা জি স্যার জি স্যার হ্যাঁ আমি আবার সিলেক্ট করি এটা আছে এক পিটি আছে এটা কিন্তু এখান থেকে আপনি এই যে এখানে ক্লিক করে মাউসের লেড বাটন ওই মাউসের চাকাটার উপর দেখুন এটা কিন্তু বাড়বে অথবা এখান থেকে দেন আপনি এখান থেকে বাড়ানো কমানো যাবে স্ট্রোকটাকে হ্যাঁ ওকে অথবা উপর ট্যারো প্রেস করে এভাবে বাড়ানো কমানো যাবে ঠিক আছে এক পিটি হলে হালকা দেখা যাবে এক পিটি বা কম দেন আরো 7 পিটি আরো কম দেন ঠিক আছে আবার যদি এখান থেকে কি পারেন আপনি এখান থেকে যদি স্ট্রোক অন অফ করতে পারেন কি বলেন তো স্ট্রোকটা আমি এখান থেকে ইচ্ছা করলে অফ করে দিতে পারি কি করব বলেন তো এখান থেকে আমি ক্রস দিয়ে দিলে কি হয়ে যাবে অফ হয়ে যাবে আসার এটা এখানে নাই কিন্তু আবার স্টকটা নিয়ে আসবে কি করবো বলেন তো একজন স্টকটা চারিপাশের বর্ডারটা হ্যাঁ কি করবো বলেন স্টকটা আবার কিভাবে নিয়ে আসবো স্টকটা নাই আমি ক্রস করে দিছি আবার ওইটার ভিতরে কিভাবে নিয়ে আসবো বলেন স্ট্রোকে স্যার একটা কালার দিয়ে তার হ্যাঁ হ্যাঁ এই তো বুঝতে পারছেন যে কোনো একটা কালার দিলে আমার আবার স্টকটা চলে আসবে হ্যাঁ এই হলুদ কালার দিলাম এক পিটি হ্যাঁ এক পিটি আছে তো এখন দেখা যাচ্ছে না আমাদের এক পিটি দরকার হলে এক পিটি রাখবো আর যদি বাড়ানোর প্রয়োজন হয় আমরা আমাদের যদি ডিজাইনে এক পিটি রাখার হলো দরকার হলে এক পিটি রাখবো আর যদি বাড়ানোর প্রয়োজন হয় বাড়াবো ঠিক আছে আমরা ডিজাইন ডিজাইন হাতে নিয়ে বিষয়গুলো বুঝতে পারবো বুঝতে পেরেছেন বিষয়গুলো হ্যাঁ স্যার আচ্ছা এটা গেল এটা আবার কালার আছে আবার এখানে আবার এটা হচ্ছে স্ট্রোক ঠিক আছে আবার এখানে কি আছে ফিল এটা কি আছে বলেন তো মাউসে কিভাবে স্ট্রোকটা বাড়ালেন মাউসে ক্লিক করে মাউসের চাকাটা উপরে দিয়ে ঘোরাচ্ছি মাউসের চাকাটা নিচে দিয়ে ঘোরাচ্ছি ঠিক আছে অথবা এখানে হাতটা মান এই যে এখানে ক্লিক করেন মাউস এই যে ক্লিক করে এই যে পাশে ক্লিক করেন ঠিক আছে পাশে ক্লিক করে মাউসের চাকাটা উপরে দিয়ে ঘোরান ওকে জি জি আবার এই পাশেরটা কি বললাম এটা কি ফিল কালার ঠিক না ফিল কালারটা কোনটা কি মাসখানেরটা এই যে স্টকের ভিতরেরটা বুঝতে পেরেছেন স্টক এসে বর্ডারটা ঠিক না তাহলে ফিল কালার আমরা এখান থেকে কি করতে পারবো পরিবর্তন এগুলো তো করছি অনেক করছি ঠিক না এতক্ষণ আপনারা দেখছেন এগুলো দেখছেন না জি স্যার দেখছি হ্যাঁ এখান থেকে ইচ্ছা করলে আমরা এই ফিলটা অফ করে রাখতে পারি যেখানে ক্রস দিলে এটা কি হবে এখানে স্টক আছে শুধু কি আছে
স্ট্রোক ইয়ে ফিল অফার কাছে স্ট্রোক আছে ঠিক না, নাকি বলেন? ঠিক আছে, আপনি ইচ্ছা আপনি যখন ডিজাইন করবেন তখন আপনার এরকম প্রয়োজন হতে পারে, তাই এটা সাথে ফিল বাদ দিয়ে স্টকটা ব্যবহার করলেন, শুধু স্টক রাখ ইয়া ফিল রাখলেন না। আবার এমন হইতে পারে আপনি ফিল রাখলেন স্টক রাখলেন না ঠিক না, আবার এমন হইতে পারে দুইটাই প্রয়োজন হতে পারে ডিজাইন করার সময়। ঠিক আছে, যখন যেটা প্রয়োজন আমাদের ডিজাইনের প্রয়োজন আমরা সেই কাজগুলো করবো তখন। ঠিক আছে, এখন তো এখন তো ডিজাইন হাত দিচ্ছি না, এখন বেসিকগুলো শিখে রাখেন এভাবে। তাহলে কালার অ্যাসাইন আমরা স্ট্রোক ফিলের কোথা থেকে পরিবর্তন করতে পারবো, এখান থেকে আরো অন্য জায়গায় পরিবর্তন করা যাবে এটা দেখাচ্ছি। এখান থেকে এক জায়গা এখান থেকে পরিবর্তন করে সব বুঝতে পারছেন, কারো সমস্যা আছে? ফিল কালার এখানে ফিল কালার আর স্ট্রোক কালার এখান থেকে পরিবর্তন করা যাবে, এটা সবাই বুঝতে পারছেন? সমস্যা নেই। হ্যাঁ, আবার এইখান থেকে কোনো ওই যে এখানে দুটো বক্স দেখতে পাচ্ছেন এখানে, হ্যাঁ উপরটা হচ্ছে ফিল আর নিচেরটা কি বলেন তো স্ট্রোক। ঠিক আছে, উপরটা কি বলেন তো এটা ফিল আর নিচেরটা স্ট্রোক, এখান থেকে আমরা পরিবর্তন করতে পারবো। সেটা কিভাবে, মনে করেন আমি আপনি যদি ফিল কালারটা পরিবর্তন করতে চান তো ফিল এই যে এটা হচ্ছে ফিল, এই ফিলের উপর যদি ডাবল ক্লিক করেন তাহলে এরকম একটা বক্স আসবে। ওকে, আবার দেখাচ্ছি, আপনি যদি এখান থেকে ফিল কালারটা পরিবর্তন করতে চান তাহলে কি করবেন বলেন? ফিলের উপর ডাবল ক্লিক করবেন। ঠিক আছে, ডাবল ক্লিক করে আপনি এরকম একটা বক্স দেখতে পাবেন, এখান থেকে আমি কালার পরিবর্তন করতে পারবো। সেটা কিভাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন। এই যে দেখেন এখানে লম্বা একটা ইয়া দেখতে পাচ্ছেন, বক্সের মতো লম্বা, হ্যাঁ এখানে একটা স্লাইডার আছে, এটাকে যদি আমি উপরে নিচে না আমি বিভিন্ন কালার পাবো। ঠিক আছে, এটা উপর নিচে কালার পাবো কি, যে এখানে লাল লাল আছে, এখানে ব্লু আছে, এখানে এই কালার আছে, ওকে এখানে এই কালার আছে, এখানে এই কালার আছে, এখানে এই কালার আছে, এখানে এই কালার আছে। কি বললাম বলেন তো, এই স্লাইডারের উপর নিচে কি পাবো আমি বলেন? কালার, হ্যাঁ কালার পাবো আমি। এই যে এখানে আমি মনে করেন ব্লু, এখানে ব্লুরও তো বিভিন্ন শেড শেড থাকতে পারে, বিভিন্ন শেড মানে মনে করেন কোনোটা ডার্ক ব্লু হইতে পারে, কোনোটা লাইট ব্লু হইতে পারে, এরকম হইতে পারে না? যেমন লালের ভিতরে ডার্ক লাইট এরকম হয় না? হ্যাঁ, সব কালারে তো বিভিন্ন শেড থাকে, মনে করেন কালার তো আর একরকম হয় না, একই কালারে তো বিভিন্ন ভার্সন থাকে, এরকম থাকে না নাকি? একই কালারের বিভিন্ন ভার্সন থাকে, তো মনে করেন এই যে এই ব্লু, এই ব্লুর কিন্তু এই মনে করেন ব্লুর বিভিন্ন শেড আমরা কোথা থেকে পাবো? সেটা পাবো এই যে এই বক্সের থেকে। ঠিক আছে, এই বক্সের থেকে, এই যে এখানে একটা চাকা দেখতে পাইতেছেন এই যে বক্সের ভিতরে, এই যে এখানে একটা এই চাকাটা যদি আমি আপনি এখন নরান চড়েন এই ব্লুর ভিতরে আপনি বিভিন্ন কালার পাবেন। মনে করেন এখানে হচ্ছে ব্লুর অরিজিনাল কালারটা, আমি এটা যদি আমি এখন নিচে নিয়ে যাই এটা আস্তে আস্তে ডার্ক হতে থাকবে, হ্যাঁ আর এটা যদি এদিকে নিয়ে যাই আস্তে আস্তে কি হতে থাকবে, এটা লাইট হতে থাকবে, ওইটা একবার সাদা হয়ে যাবে। হ্যাঁ দেখেন, আমি যে মনে করেন এটা এখানে এটা দিলে এই দেখেন এটা ব্লু হয়ে গেছে। আবার ডাবল ক্লিক করি, মনে করেন এটা আমি একটু লাইট দিব, আমি একটু লাইট দিতে চাচ্ছি, তাহলে এদিকে নিলে কি হবে, লাইট হবে না? দেখেন এখন লাইট হয়ে গেছে, হয়ে গেছে। এখন আপনি চাচ্ছেন এটা ডার্ক করবেন, এটাকে কোথায় নিয়ে যাবেন ব্লুর ভিতরে বলেন তো? এই চাকাটাকে একবার নিচে নিচের দিকে আসতে, যত নিচে এই মাঝখানে আরো শেড আছে, এটার মাঝখানে কি আছে আরো এই ব্লুর বিভিন্ন শেড আছে। হ্যাঁ ওকে, সব জায়গায় কিন্তু রাখা যাবে, মনে করেন এখানে রাখলেন এই কোনাতে নিয়ে আসি আমি, ডার্ক হয়ে গেছে এখন নাকি বলেন? ডার্ক হইতে তো একবারে কালো হয়ে যাবে, আবার মাঝখানে অনেক শেড আছে ব্লুর। হ্যাঁ, আবার মনে করেন আপনি লাল লাল কালার অ্যাপ্লাই করতে চান, এখন কি করবো বলেন তো? বলেন লাল কালার অ্যাপ্লাই কিভাবে করবো এখন, লাল কালার কিভাবে নিয়ে আসবো? আমার যে আমার মনে করেন এই জায়গায় লালের এই কালারটা দরকার, এই শেডটা দরকার, আমি এখানে না রাখবো ঠিক না? আমার এই জায়গার কালারটা দরকার লালের, আমি এই জায়গায় না রাখবো, এই জায়গায় দরকার, এই জায়গায় না রাখবো। বুঝতে পেরেছেন? বুঝে গেছে আমার কথা? মনে করেন লালের এই এই শেডটা দরকার আমার লালের, তাহলে আমি এখানে না রাখবো, ক্লিক করবো। বোঝা গেছে কথা? ওকে, তাহলে আশা করি ওই বিষয়টা বুঝতে পারছেন নাকি? এখন যদি মনে করেন এখন যদি আপনি স্ট্রোক কালার পরিবর্তন করতে চান তাহলে এক স্ট্রোকের উপর ডাবল ক্লিক করতে হবে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, ওই একই সিস্টেমে কালার পরিবর্তন করবেন, একই জিনিস বের হয়েছে। এটা যদি আপনি এই কালার দিয়ে দেন, এটারও বিভিন্ন শেড আছে, আপনি যেই শেডটা রাখতে চান সেই শেডটা ওখানে দিয়ে দিবেন, বুঝতে পেরেছেন? এখন করেন কালার অ্যাসাইন, তো এখান থেকে পারবেন আশা করি ঠিক না? এবার এখান থেকে সবাই কালার অ্যাসাইনটা করেন, সবাই প্র্যাকটিস করেন। এটা কালার অ্যাসাইন আরও আছে, বুঝতে পারছেন?
কালার আছে করে আরো আছে, আপনাদের সোয়াস থেকে আছে, কালার থেকে আছে, আই ড্রপার দিয়ে আছে, এগুলো হয়তো আজকে আর সময় হবে না, কালকে দেখাবে এগুলো। ওকে বুঝতে পেরেছেন? ঠিক আছে এগুলো হয়তো মনে করেন 10 মিনিটের আলোচনা, কিন্তু আপনাদের মনে তো একেবারে তো বেসিক, বুঝতে পারছেন? সে কারণে একটু ধীরে ধীরে আগাচ্ছি, কথা বুঝেননি? সবাই কালার সেটটা করেন, দেখেন এখান থেকে পারেন কিনা, দেখেন স্টক ফিল অন করে কাজ করেন। ওকে আবার একটা জিনিস, এখানে যেন আমরা এই যে ক্রস দিয়ে স্টকটা অফ করে দিছি না, এখান থেকে কিন্তু অফ করা যাবে। এই যে এটা যদি ক্রস দিয়ে দিই আমি, মানে স্টকটা অফ করে দেবো, কি করবো? এই যে এখানে কোন একটা ক্রস দেখতে পাচ্ছেন নাম, হ্যাঁ এটাতে ক্লিক করব, ক্রস হয়ে যাবে, ঠিক আছে? বুঝতে পেরেছেন? আবার যদি আমি স্টকটা আনতে চাই, আবার স্টক এই যে এখানে ক্লিক করব, আবার স্টক চলে আসবে, বুঝতে পেরেছেন? স্টকটা এখানে বাড়াই দিই, আবার মনে করেন এই ফিলটাও কিন্তু বন্ধ করা যাবে এখান থেকে, এখান থেকে যদি আমি ক্রস দিই ফিলটা বন্ধ হয়ে গেল, ঠিক না? আবার যদি ফিলটা নিয়ে আসতে চাই, এখান থেকে কালার দিতে দিলে ফিলটা চলে আসবে, অথবা এখানে দিলে হবে। ওকে বুঝতে পেরেছেন? এই যে এখানে জি ভাই, এই কাজটা ভাই দুই জায়গা থেকে করা যাবে নাকি? হ্যাঁ দুই জায়গা থেকে করা যাবে, ঠিক আছে দুই জায়গা থেকে করা যাবে। কালার আছে আজকে দেখাইলাম না, এতটুকু সবাই সবাই প্র্যাকটিস করেন, ঠিক আছে? এতটুকু প্র্যাকটিস কালার আছে আরো আছে, আপনি সস ঠিক আছে আরো কিছু কালকে দেখাবো না ক্লাস শুরুতেই।